إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال تعالى وادعوا إلى ربك ولا تكونن من المشركين وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين قال النبي صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله رواه البخاري প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যিনি তার জীবনের সিংহভাগকে আল্লাহর দিনের দাওয়াতকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে তার সাহাবা একরাম রেজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এবং আজওয়াজে মুতাহহারাত এবং কিয়ামত পর্যন্ত যারা তার সহি অনুসারী তাদের সকলের উপর আল্লাহর রহমত অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত দীনী ভাইরা, আমরা বিগত কয়েক জুমা ধরে আলোচনা শুরু করেছি দাওয়াতের গুরুত্ব নিয়ে। গত জুমায় আমাদের আলোচনা ছিল, বিষয়বস্তু ছিল দাওয়াত কেন, কোন দিকে এবং কিভাবে, কিসের দিকে কিভাবে, এটা নিয়ে আলোচনা ছিল। আজকে মূলত আমরা আলোচনা করতে চাচ্ছি দাওয়াতের গুরুত্বকে কেন্দ্র করে। দাওয়াতের গুরুত্বটা কী, যেহেতু কাজটা শুরু করেছি, কাজের গুরুত্ব যদি আমরা না বুঝি তাহলে কাজটা করা কঠিন হয়ে যাবে। এই জন্য আগে গুরুত্ব বিষয়টা বুঝতে হবে, এরপরে আমরা আলোচনা করব আজকে দায়ের চরিত্র সম্পর্কে, দায়ের গুণাবলী সম্পর্কে কিছু আলোচনা করব। যিনি দাওয়াত দাতা, যিনি দাওয়াত দেন, কোরআন হাদিসের পরিভাষায় তাকে দায়ী বলা হয়, আর যাকে দাওয়াত দেওয়া হয় তাকে মাদও বলা হয়। তো উভয়ের চরিত্র সম্পর্কে আলোচনা আসবে। তো আমরা আজকে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে দাওয়াতের গুরুত্ব। দাওয়াতের গুরুত্ব আমরা এক কথায় বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা দিয়ে তার প্রিয়দেরকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। আল্লাহর বান্দাদের ভিতর থেকে আল্লাহর কাছে প্রিয়তম কারা, নবী রাসূলরা। নবী রাসূলদের প্রথম কাজ কী ছিল, সালাত পড়া। নবী রাসূলরা এসে কিন্তু প্রথমে সালাত শুরু করেনি। আমরা যেমন সালাত দিয়ে শুরু করি, নবী রাসূলরা সালাত দিয়ে শুরু করে নাই। নবী রাসূলরা প্রথম কী কাজ করেছেন এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে নবী রাসূলদের এক নম্বর কাজ ছিল দাওয়াত। আল্লাহ নিজেই বলছেন শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলের জীবনকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই রাসূল শুরু করেছেন দাওয়াত দিয়ে, আর আল্লাহ তার রাসূলকে লক্ষ্য করে নিজেই বলছেন যে ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করুন, দাওয়াত দিন। কিসের দিকে দাওয়াত দিবে,
মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যাহা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, তা যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আমি ধরে নেব আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন না। সূরা মায়দার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, রসুল আপনি তাবলিগ করুন। আমরা গত সপ্তাহে জানাইছিলাম যে তাওয়াত তাবলিগের কাজ করা কি ফরজ। সর্বাগ্রে এবং সর্বপ্রথম নবী রসুলরাই এসে এই কাজটা করেছেন, আল্লাহর প্রিয়রা এই কাজটা করেছেন। আর প্রিয়দেরকে যে কাজটা দেওয়া হয় সেই কাজটা আল্লাহর কাছেও প্রিয়। আমরা এটা জানি যে আমরা যদি কাউকে ভালোবাসি তার ভালো কাজটাই তাকে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজের ভিতরে নবী রাসূলদেরকে ভালোবাসতেন, নবী রাসূলরা ছিলেন আল্লাহর প্রিয়তম, তো প্রিয় কাজটাই তাদেরকে দিয়ে আল্লাহ নিজেই দাওয়াতের কাজ করে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাহ দারিস সালামের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে। দারিস সালাম মানে কি? জান্নাত, শান্তির নিকেতন, শান্তির ঘর। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ নিজেই দাওয়াত দেয়। তাহলে দাওয়াতের আহমিয়ত আর গুরুত্ব কত এখান থেকে অনুধাবন করা যায়। এই কাজটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন এবং আল্লাহ তার প্রিয়দেরকে এই কাজটা করার জন্য দায়িত্ব দিয়েছেন। সমস্ত নবীদের কাজ ছিল আল্লাহর দিকে আহ্বান করা। কিসের দিকে ডাকবে? দাআ ইলাল্লাহ। সূরা হামিম আস-সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার থেকে ভালো কথা আর কার হতে পারে, মানে এর থেকে ভালো আর হইতেই পারে না। আল্লাহ বলছেন দাআ ইলাল্লাহ, যে মানব দিগকে আল্লাহর দিকে ডাকে, যে কাজটা নিয়ে আমরা এখন বসছি। আমরা এখানে কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মাজাম ইজাম তরিকা মত পথের দিকে আহ্বান করছি না, আমাদের আহ্বান হচ্ছে কার দিকে? আল্লাহর দিকে। সমস্ত নবী রাসূলদের কাজ ছিল কি? দাআ ইলাল্লাহ, মানব দিগকে আল্লাহর দিকে টাকা, আল্লাহর দিকে আহ্বান করা। এর থেকে ভালো কাজ আর হইতেই পারে না আল্লাহর ভাষায়। এরপরে আল্লাহ বলছেন ও আমেলা সালেহান, যে লোকটা দাওয়াত দেবে তার একটা চরিত্র আল্লাহ এখানে বর্ণনা করছে। দায়ীর একটা বড় চরিত্র হচ্ছে সে যেদিকে আহ্বান করবে সেটা নিজের বাস্তবে রূপায়িত করবে, নিজের জীবনে এটাকে রূপায়িত করবে, বাস্তবে একটা মূর্ত প্রতীক হবে সে যেদিকে সে আহ্বান করছে। যেদিকে সে আহ্বান করছে সেটা যদি সে নিজে আমল না করে তাহলে সেই আমল, সেই দাওয়াত কিন্তু গ্রহণযোগ্যতা পায় না। আপনি যদি কোনো দিকে আহ্বান করেন সেটা যদি আমি নিজে আমল না করেন তাহলেই সেই দাওয়াত গ্রহণযোগ্যতা পায় না। এই জন্য ও আমিলা সালেহান, সে নিজে নেক কাজ করে। এই দাওয়াত দেওয়া একটা নেক কাজ, তো এই কাজটা সে নিজে যেটা সে বলছে আহ্বান করছে যেদিকে সেইটার পরে সে নিজে কি চলে। ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমিনদের মধ্যে একজন। হানাফিনা শাফিনা মালিকিনা হাম্বলিনা ফলানা ফলা, কোনো কিছু না, সে বলবে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমিনদের মধ্যে একজন। মুসলিম হচ্ছে এক বচন আর মুসলিমিন হচ্ছে কি? বহু বচন। আল্লাহ বলছেন যে সে কি বলবে, আমি মুসলিমিনদের মধ্যে, সে তার পরিচয় দেবে। সে কীভাবে পরিচয় দেবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছে। সে বলবে, এ দায়ী কি বলবে, আমি মুসলিমিনদের মধ্যে। দায়ী যদি বলে যে আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি, আমি সারেন্ডার করেছি, কার সামনে? আমি মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী, মাননেওয়ালা। কি মাননেওয়ালা? আল্লাহর আইন ও কানুনকে মাননেওয়ালা। আল্লাহর আইন ও কানুন কি? কোরআন হাদিসের মধ্যে সীমাবদ্ধ। সেটা যদি কোরআনের ভাষায় বলতে এক কথায় যদি বোঝাই যায়, কোরআন হাদিস মাননেওয়ালাকে এক কথায় কি বোঝায়? কোরআনের ভাষায় হচ্ছে মুসলিম। কোরআনের ভাষায় কি? মুসলিম। আর সবাই মিলে মানলি মুসলিমিন, আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী, আল্লাহর আইন ও কানুনকে মাননেওয়ালা, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণকারী, সারেন্ডারকারী। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির ফিতাকে লক্ষ্য করে সূরাতুল বাকারায় বলছে, ইদ ক্বালা লাহু রব্বুহু, তার রব তাকে বললেন আসলিম, তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, আনুগত্যের মস্তিষ্ককে নিচু করে দাও। ইব্রাহিমকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলাম তুলি রব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, কার সামনে? লি রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। তাহলে বুঝা যায় জগৎ সমূহের যিনি রব, প্রতিপালক, জগৎ সমূহের যিনি স্রষ্টা, রবের একটা ডেজিনেশন, রবের একটা বৈশিষ্ট্য, একটা গুণ হচ্ছে তাকে স্রষ্টা হতে হবে। যিনি রব তাকে স্রষ্টা হইতে হবে, স্রষ্টা না হইলে তিনি রব হতে পারেন না। দলিল
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিধিবিধান সংক্রান্ত সর্বপ্রথম যে আয়াত সূরা বাকারা, সেখানে বলছে ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাক, হে মানব মণ্ডলী সুবুদু, তোমরা ইবাদত করো, আনুগত্য করো, দাসত্ব করো, রাব্বাকুমুল্লাযী, ওই রবের, আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে বোঝা গেল রবের একটা বড় কোয়ালিটি হচ্ছে, এক নম্বর কোয়ালিটি যিনি রব হবেন তাকে স্রষ্টা হতে হবে। এ কথা শুধু এখানে নয়, প্রথম নাজিলকৃত আয়াত সূরাতুল আলাকের পাঁচ আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে আল্লাযী খালাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল রব হচ্ছেন তিনি, যিনি হচ্ছেন স্রষ্টা, যিনি কি স্রষ্টা, যিনি সারা বিশ্বের সব কিছুকে, যা আমরা দেখি আর যা না দেখি সব কিছুর যিনি স্রষ্টা, যা আমাদের দৃশ্যমান, যা আমাদের অদৃশ্যে আছে, যা গায়েবে আছে, যাতে আমরা বিশ্বাস স্থাপন করেছি, এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলতেছেন যে আমি আহ্বান করি কার দিকে, সেই রবের দিকে। কার দিকে আহ্বান করতে হবে? রবের দিকে, রবের দিকে আহ্বান করতে হবে, তা না হলে শিরিক হয়ে যাবে। যিনি তাওহিদবাদী, তিনি তো আল্লাহর রুবুবিয়াতের তাওহিদে বিশ্বাস করে, আল্লাহর উলুহিয়াতের তাওহিদে বিশ্বাস করে, আল্লাহর এককত্বে এক কথায় বিশ্বাস করে। তো যে আল্লাহর এককত্বে বিশ্বাস করে, সে যদি এইদিকে আহ্বান না করে, তাহলে এই কাজটাই শিরিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে উদউ ইলা রব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে কাসাসের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি আপনার পালনকর্তা, তা আপনার রবের দিকে দাওয়াত দিন। তাহলে বোঝা যাচ্ছে যে যিনি রবকে মানবেন, রবকে গ্রহণ করবেন, রুবুবিয়াতকে স্বীকার করবেন, তার কাজ হচ্ছে কি রুবুবিয়াতের দিকে আহ্বান করা। ইব্রাহিম কি বলছে, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি সারেন্ডার করেছি, আত্মসমর্পণ করেছি, আমি মুসলিম হয়েছি। আসলাম তো মানে কি, আমি মুসলিম হয়েছি, আমি ইসলামকে গ্রহণ করেছি, আমি আত্মসমর্পণ করেছি, কার সামনে, লি রব্বিল আলামিন, জগৎ সমূহের যিনি রব তার সামনে আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, তার আইন ও কানুনকে মেনে নিয়েছি, যেহেতু তিনি আমাদের স্রষ্টা, এজন্য তার আইন ও কানুনকে আমি মেনে নিয়েছি। তো এখন আমার কাজ হবে কি সেই রবের দিকে আহ্বান করতে হবে, যদি না করি তাহলে কি হবে, ওলা তাকুনুন্না মিনাল মুশরিকিন। আল্লাহ বলছে আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না, তার মানে রবের দিকে আহ্বান না করলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। বিষয়টা কত জটিল, দাওয়াতের গুরুত্ব এখান থেকে অনুধাবন করা যায়। সূরা কাসাসের 87 নম্বর আয়াত, আল্লাহ বলছেন রবের দিকে আহ্বান করো আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। তাহলে বোঝা যাচ্ছে যে এই দাওয়াতি কার্যক্রম করা, যেটা নিয়ে আমরা এখন বসেছি, যে কাজটা নিয়ে আমরা এখানে বসছি, কেন বসছি, এটার গুরুত্ব যদি আমরা না বুঝি, কেন আমাদের এই বসা, আমাদের এই বসায়ের জন্য যদি এই কাজটা না করি, তাহলে আমাদের মুশরিকরা কি দাওয়াতি কাজ করে, আমাদের এই আশেপাশেই তারা অবস্থান করে, এরা কিন্তু দাওয়াতি কাজ করে, এদের কোনো দাওয়াতি অ্যাক্টিভিটি আমি কোনোদিন দেখিনি। আমাদের সাথে যারা এতদিন ধরে উঠা বসা করে, আশেপাশে থাকে, কোনোদিন কিন্তু এরা নিজেরাই করে, যা করে, কিন্তু এরা অন্যদেরকে আহ্বান করে না। তার কারণ কি জানেন, যে জিনিস আপনার ভালো লাগে সেই দিকে অন্যকে বলা, এটা মানুষের স্বভাবজাত প্রবণতা। আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার যদি কোনো জিনিস ভালো লাগে, কিছু খাইছেন কোনো হোটেলে, ভালো লাগলে আর একজনকে প্রচার করবে, ওই হোটেলের বিরিয়ানি ভালো, আলামিন হোটেলের বিরিয়ানি ভালো, এটা আমরা খুলনার আলামিন হোটেল সারা জায়গায় প্রচার করতাম। যখন তাবলিগ জামাত করতাম তো কাকরাইলের সামনে বড় বড় হোটেলে খাইছি, অনেক হোটেলে আল্লাহ তাওফিক দিছে, বড় বড় ভিআইপি হোটেলে জীবনে খাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু ওই তাবলিগ যখন করতাম তো মার্কাজের সামনে, কাকরাইলের সামনে, ওই আপনার ভ্যানের পরে 10 টাকা প্লেট, বহুত আগের কথা বলছি, আজ থেকে 20 বছর আগের কথা, 10 টাকা প্লেট বিরিয়ানি বেচতো এক লোক, হুজুর এনে বিক্রি করতো, খুব চলতো, দেধাড়ছে চলতো, আর খাইতেও খুব মজা লাগতো এই 10 টাকা প্লেট। তো যেই যাইতো সাতিরা চিল্লার জন্য, তো বলতাম যে ওইখান থেকে ভাই এক প্লেট বিরিয়ানি খাই 10 টাকা, তার কারণ আমার কাছে ভালো লাগছে, যেদিকে যেটা আমার ভালো লাগে সেটার দিকে আহ্বান করা, এটা মানুষের স্বভাবজাত প্রবণতা। যে যেটা করে সে সেই দিকে আহ্বান করে, আর আহ্বান যদি মুখ দিয়েও না করে, তার বহিঃপ্রকাশ তার নিজের কিন্তু কার্যক্রমে অ্যাক্টিভিটিতে ঘটে। আজকে জুমায় খুতবায় বলতেছিলাম যে ইমানের বহিঃপ্রকাশ হচ্ছে ইসলাম, ইমান হচ্ছে ভিতরের জিনিস আর ইসলাম হচ্ছে বাইরের জিনিস। ইমান কি, ইসলাম কি, আমাদের দেশে
মানে দাওয়াতের দায়ীদের অভাব নাই, জিজ্ঞেস করে দেখেন ইমান কি ইসলাম কি, বলো ইমান মানে বিশ্বাস, শাব্দিক অর্থ বলবে কথা ঠিক আছে, ইসলাম মানে কি, ইসলাম মানে বলবে শান্তির ধর্ম, এরকম একটা কিছু বলবে, কিন্তু আসলে যে ডেজিগনেশন আল্লাহ এবং তার রসুল দিয়েছেন ইমানের ক্ষেত্রে এটা অনেকেই জানে না, ইমান কি হাদিসে জিবরিলের ভিতরে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দোজানু হয়ে বসলেন একজন অপরিচিত লোক, হঠাৎ করে আসছে, চুলগুলো কিচকিচে কালো, চেহারার রং সাদা, কাপড়গুলো সাদা দপদপ করছে, এরকম অপরিচিত একটা লোক এসে রসুলের সামনে মজলিসে বসলেন, আল্লাহ রসুলের সাথে প্রশ্ন উত্তর করলেন কিছুক্ষণ, নিজেও কিছু কিছু প্রশ্ন করে আবার নিজেই উত্তর দিলেন, আবার রসুলের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে চলে গেল। যখন এই লোকটা চলে গেল, আগন্তুক চলে যাওয়ার পরে সাহাবা একরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কে, আমরা তো এরকম লোককে কখনো দেখিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জানো না এনে হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, তোমাদেরকে দিন শেখানোর জন্য আসছেন। জিব্রাইল আলাইহিস সালাম তোমাদেরকে কী জন্য এসেছিল, দিন শিক্ষা দেওয়ার জন্য আসছে। তাহলে এটা হচ্ছে অরিজিনাল দিন, যেটা জিব্রাইল আলাইহিস সালাম এসে শিক্ষা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে দিন। আল ইসলাম, ইসলাম কি, ঈমান কি, এহসান কি, এভাবে করে প্রশ্ন করলেন। ঈমান কি, ঈমান আল্লাহতে বিশ্বাস, মানে আল্লাহতে বিশ্বাস করি, এটা কি দেখা যায়, এটা দেখার বিষয়, লা তুদরিকুল আবসার ওয়া ইউদরিকুল আবসার, কোনো চক্ষু তাকে দেখতে পায় না, তিনি সকলকে দেখেন, তাহলে বিষয় হচ্ছে এটা কি অদৃশ্যের বিষয়, ইমানের বিষয়টা কি অদৃশ্যের বিষয়, আর এটা লালন করি কোথায়, ভিতরে, ইমান কিন্তু দৃশ্যমান না, ইমান ভিতরে থাকে, তার বহির প্রকাশ ঘটে ইসলামের মাধ্যমে। ইসলাম কি বলা হয়েছে, শাহাদা দিয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিয়া, এরপরে দ্বিতীয় না ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়াল হাজ ওয়া সাওমি রমাদান, এই যে বাহ্যিক প্রকাশ, আমি আল্লাহতে যে বিশ্বাস করি তার বহির প্রকাশ, সলাত আদায় করি কি, আমি আল্লাহতে বিশ্বাস করি তাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করি, এই জন্য বলা হয়েছে যে সলাত ত্যাগ করি কাফের, তার কারণ সে যে আল্লাহতে বিশ্বাস করে তার বহির প্রকাশ সে ঘটাইতে পারে নাই। কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ফাইন তাবু আকামুস সালা ওয়া আতুজ যাকা ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, এই মুশরিকরা যদি শিরিক থেকে তওবা করে, তো শিরিক থেকে যে মুশরিকরা তওবা করলো তার বহির প্রকাশ কি, ওয়া আকামুস সালা, তারা যদি সলাত আদায় করে, সলাতের মাধ্যমে বহির প্রকাশ ঘটবে যে সে আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, ওয়াতুজ যাকা এবং যাকাত আদায় করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনী ভাই, তাহলে দিনী ভাইত্ব তখন প্রতিষ্ঠিত হয় যখন সলাত আদায় করে, তাহলে বোঝা যাচ্ছে সলাত হচ্ছে কি, ইসলাম বহির প্রকাশ, আমি যেই আল্লাহতে বিশ্বাস স্থাপন করি তার বহির প্রকাশ কি, পাঁচ অক্ত সলাতের মাধ্যমে, জানি হাদিসের ভিতরে এসেছে যে পাঁচ অক্ত সলাতে মসজিদে যায় তার ইমানদার হওয়ার সাক্ষী দিত, তার কারণ ইমানই তাকে, কিন্তু এই ইমানই তাকা যায় তাকে মসজিদে নিয়ে যায়, আল্লাহর সামনে মাথা নত করতে নিয়ে যায়, সে আল্লাহতে বিশ্বাস স্থাপন করে, এই জন্য তাকে, তো এই এই জিনিসগুলো, এই যে আমলগুলো, এই আমলগুলো জিন্দা হয় কিসের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, দাওয়াত যদি না থাকে তো এইগুলো আস্তে আস্তে শেষ হয়ে যায়, এই যে নবী রসুলটা এসে দাওয়াত দিয়েছেন মানুষের হৃদয়ের ভিতরে, ইমান সর্বপ্রথম ঢুকাইছেন, কিসের দিকে দাওয়াত দিয়েছেন আগে নবী রসুলটা, আল্লাহর দিকে মানে কি, ইমানের দিকে, তাওহীদুল্লাহর দিকে, তাই তো, আল্লাহকে তারা বিশ্বাস করত, যা যাদের কাছে নবীর আবির্ভাব ঘটেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে এসেছিলেন তারা কি আল্লাহকে বিশ্বাস করতো না, আমরা অনেকে মনে করি তো তারা আল্লাহকে বিশ্বাস করতো না বলে হয়তো কাফের, এটা আমাদের ধারণা, কিন্তু কথা ঠিক নয়। রাসূলুল্লাহর পিতার নাম ছিল আবদুল্লাহ, রাসূলুল্লাহর পিতার নাম কি আবদুল্লাহ, মানে কি আল্লাহর দাস, হিন্দুদের ভাষায় হচ্ছে হরিদাস, হরিদাস কয় না, হরির দাস, হরি মানে তারা আল্লাহকে বোঝায়, আর হরিদাস মানে কি, হরির দাস, আর মুসলমানরা আরবিতে কি বলে আবদুল্লাহ, আর বাংলা আমরা কি বলবো, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গুলাম, তাই না, রাসূলুল্লাহর পিতার নাম ছিল কি আবদুল্লাহ, তারা তারা আল্লাহতে বিশ্বাস করত তার পিতার নাম দ্বারা বোঝাত, তারা বাইতুল বাইতুল্লাহ হজ করত, কোরআনে কারিম আছে বাইতুল্লাহর মুতাল্লি ছিল রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, তারা মুশ ছিল কিন্তু বাইতুল্লাহর মুতাল্লি ছিল, তারা হাজিদের পানি সরবরাহ করত, নিজেরা তো হজ করতোই, আলহাজ আবু জাহেল, আলহাজ আবু তালেব, আলহাজ আবুল হাব, কথা বুঝতে পেরেছেন, এরা কিন্তু আলহাজ, আমাদের দেশে আলহাজের অভাব নেই, হজ করে আসলে আলহাজ লেখে,
কিন্তু এরাও আলহাজ ছিল, এরা হজ করেছে, কাবা ঘরে শীষ দিয়া ছিল, তাদের সলাত কোরআন বলেছে, তারা বাইতুল্লাহ উলাঙ্গ তওয়াফ করত, হাজিদের পানি সরবরাহ করত, ভালো কাজগুলো তারা করত, তারা আল্লাহতে বিশ্বাস স্থাপন করত। কেমন বিশ্বাস স্থাপন করত? সূরায়ে ফিলের ঘটনা আপনারা জানেন, সূরায়ে ফিলের আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব, এই যে আপনার আব্রাহাম নাম করে এক ব্যক্তি যে একটা আল্লাহর ঘর নিজের এলাকায় নির্মাণ করে সে কী করলো, বাইতুল্লাহ কবজা করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসলো। তো ওই বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণ মুতাল্লির দায়িত্ব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে, দাদা, দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আর কিছু পশু ওই বাইতুল্লাহর আশেপাশে বাঁধা ছিল। তো আব্রাহ বাহিনী এসে বাইতুল্লাহর ওখানে তছনছ করতে চাইছে, সাথে সাথে আপনার ওই আব্দুল মুত্তালিবের পশুগুলো নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব এতক্ষণ কিছু বলে না, যখন তার কানে গেছে তার পশুগুলো নিয়ে গেছে, তখন সরাসরি আব্দুল্লাহ আব্রাহার কাছে চলে গেছে আব্দুল মুত্তালিব, যে বলতেছে আপনার সৈন্যবাহিনী আমার পশুগুলো নিয়ে গেছে, মেহরবানি করে ফেরত দেন। তখন আব্রাহা হতভম্ব হয়ে গেছে, যে বিষয়টা কি, জিজ্ঞেস করছে যে আমি এখানে কী জন্য এসেছি আপনি জানেন না? তাকে হ্যাঁ জানি, তা কী জন্য এসেছি? বলছে আপনি এসেছেন বাইতুল্লাহকে তছনছ করার জন্য, আর একটা বাইতুল্লাহ তৈরি করেছেন, আর একটা নিজেরা তৈরি করেছেন, সেটার তওয়াফ হবে, যেটা ইব্রাহিম আর ইসমাইল তৈরি করেছে, যেটা সমস্ত নবীরা করেছে পৃথিবীর কেন্দ্রস্থলে, এটাকে বাদ দিয়ে আর একটা নতুন তৈরি করেছেন। তখন আব্রাহা বলছে এই ঘরের আপনি কী দায়িত্বে আছেন? তো বলছে আমি মুতাল্লি পোস্টে আছি, মানে সর্বোচ্চ পদে আছি, আমি সর্ব দায়িত্ব আমার হাতে, চাবিকাঠি সব আমার। তো আমি সেই ঘর ভাঙ্গার জন্য আমি আসছি, এ নিয়ে আপনার কোনো মাথা না, মাথায় ব্যথা নাই, অথচ পাশে কিছু পশু বাধা আছে, তাই নিয়ে আপনার এত চিন্তা। আব্দুল মুত্তালিব কী জবাব দিচ্ছে দেখেন, আমরা ঈমান আনয়ন করছি, আমরাও রবে বিশ্বাস করি, আর আব্দুল মুত্তালিব মুশরিক হয়ে আল্লাহর রবুবিয়াতে কেমন বিশ্বাস করতো? আব্দুল মুত্তালিব বলছে আব্রাহা কান খুলে শুনে না, ওই ঘরের মালিক আমি নই, ওই ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আর আমি নিশ্চিত বিশ্বাস করি যিনি ওই ঘরের মালিক তিনি ওই ঘরের হেফাজত করবেন। আর আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল, নবী আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সামনে কেমন আচরণ করেছি? রসুল কি দেখছিল? এটা কি রসুলের সামনে সংগঠিত হয়েছিল? না, কিন্তু বিষয়টা এমন তওয়াতুরের সাথে আসছে যে বিষয়টা অনিশ্চয়তার কিছু নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের সাথে বলছে নবী আপনি কি দেখেন না, মানে প্রত্যক্ষ দর্শন করলে যেমন সত্য ঠিক এরকম একটা সত্য ওই সমাজের সামনে ছিল এই আসহাবে ফিলের ঘটনা। আল্লাহ বলছেন নবী আপনি কি লক্ষ্য করেন নাই আমি হস্তি বাহিনীর সঙ্গে কীরূপ আচরণ করেছি? ছোট ছোট পাখির মাথায় কঙ্কর দিয়ে, মুখে কঙ্কর দিয়ে, হাতে পায়ে কঙ্কর দিয়ে ছেড়ে দিয়েছে, আর হাতির পরে পড়ার সাথে সাথে ভূষা হয়ে গেছে, নেস্ত নাবুদ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হস্তি বাহিনীর সাথে যে আচরণটা করলো আল্লাহ রাব্বুল আলামিন দেখাই দিলেন তার রবুবিয়াতের পরিচয়, আমি রব, আমি যেহেতু এই ঘরের মালিক আর আমি এই ঘরকে রক্ষণাবেক্ষণ। আব্দুল মুত্তালিবের ভিতরে যে একিন ছিল, যে বিশ্বাস ছিল আল্লাহর রবুবিয়াতে, আপনি আমি বুকে হাত দিয়ে বলি এই বিশ্বাস এখন আছে? অথচ এই বিশ্বাস পোষণ করা ইমানদার হওয়ার জন্য যথেষ্ট নয়, এটা ইমানদার হওয়ার জন্য পূর্ব শর্ত বলা যেতে পারে। কেউ যদি এই বিশ্বাস পোষণ করে সে যদি ইমানদার হয় তাহলে আবুল আহাব ইমানদার, তাহলে আবু জাহেল ইমানদার, তাহলে আব্দুল মুত্তালিব ইমানদার, অথচ এরা ইমানদার না, এরা মুশরিক অবস্থায় মারা গেছে আল্লাহ রসুলের স্পষ্ট সহিহ হাদিস, সহিহ মুসলিমের হাদিস। যদি আমাদের মাজাবিরা যেমন মাসিক মদিনা আল্লাহ রসুলকে দিনে হানিবের, আল্লাহ রসুলের আবা ও আজদাদকে দিনে হানিবের বানানোর জন্য জোর তার চেষ্টা চালা যাচ্ছে, বহুদিন ধরে একই জিনিস বারবার করে লিখে যাচ্ছে, জিজ্ঞেস করা যে রসুলের বাপ দাদারা কি মুশরিক ছিল না মুসলিম ছিল, তারা বলতেছে তারা দিনে হানিবের করেছিল, তারা বুঝাতে চায়। কিন্তু আল্লাহ রসুলের মুসলিম শরীফের সহি হাদিস এসেছে, এক সাহাবি এসে বলছে আর রসুল্লাহ মুশরিক অবস্থায় তো আমার মা বাপ মারা গেছে, তাদের কী অবস্থা হবে, তারা তো আপনার দাওয়াত পায়নি, আল্লাহর নবী বলছে তারা জাহান্নামে যাবে। তাও সাহাবি মনক্ষুণ্ণ হয়ে যখন চলে যাচ্ছে, তা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন, দেন দাকি দায়ীদের একটা গুণ, দায়ী বুঝবে যে যাকে আমি দাওয়াত দিচ্ছি সে ব্যথা পালো কিনা, আমার কথায় কষ্ট পাইলো কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরে সাহাবিকে ডাকছে, ডাকে বলছে যে সাহাবি কষ্টের কোনো কারণ নাই, তোমার দুঃখ করার কোনো কারণ নাই, তোমার যে অবস্থা ওই একই অবস্থা আমারও, তার মানে বোঝাতে চাচ্ছে যে আমার মা বাবাও কি মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের ওই একই পরিণতি হবে যা তোমার মা বাবের পরিণতি হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছে মুসলিম শরীফের সহিহ হাদিস,
বুখারী শরীফ আর মুসলিম শরীফ, এই দুটোকে সহি বুখারি আর সহি মুসলিম। তার মানে কি সহি আইন, এই দুটাকে কি বলা হয় সহি আইন। আমাকে দেখেন সিয়াসিত্তা পরিভাষাটাই ঠিক না, সিয়াসিত্তা পরিভাষাটা গলত। এদেশের ভারত উপমহাদেশে সিয়াসিত্তা বলা হয়, আরব উপমহাদেশে সিয়াসিত্তা বলে না। তারা দুটোকে বলে সহি আইন, বুখারি মুসলিমকে সহি আইন বলে, আর বাকি চারটাকে বলে সুনানে আরবা, আবু দাউদ তিরমিজি নাসাই ইবনু মাজা। এর ভিতরে সহিও আছে, গয়ের সহিও আছে, কিছু কিছু জাল হাদিসেরও সমাহার ঘটে গেছে। অতএব এইগুলোকে সহি হাদিস সিয়াসিত্তা ছয়খানা বিশুদ্ধ গ্রন্থ বলা ঠিক নয়। তো যাই হোক, তো সহি হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন তারা কি ছিল, মুশরিক ছিল, কিন্তু তারা আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে, অতি প্রাকৃতিক ক্ষেত্রে, যেসব ক্ষেত্রগুলোনে তাদের কর্তৃত্ব ছিল না সেই সব ক্ষেত্রে তারা আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস করত। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা নিজেরা রব বনে বসে আছিল। একথা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, সূরা তাওবা 31। তারা তাদের আলিম উলামা পীর পুরোহিত, আজকে আমরা ঘরে বসে দেখেন মসজিদে দেখা নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম শুরু করেছিল দারুল আরকামে, ঘরে শুরু করছিল, এরকম ঘরে কোথাও মসজিদে দেখা ছিল না। তো মসজিদ তখন ছিল পৃথিবীর সব থেকে বড় মসজিদ বাইতুল্লাহ, সমস্ত নবীরা যেই মসজিদ তৈরি করেছিল, রসুলুল্লাহর ঘর তার থেকে কোয়ার্টার মাইল দূরে, রসুলের আবা আসদাদ বাপ দাদারাই ছিল ওই ঘরের কর্তৃত্বশীল, তারা মৌলভী সাহেব ছিল, আবু জাহেল আবুল হেকাম ছিল। আর আজকের আমরা মসজিদে যাইতে পারতেছি না কেন জানেন, মৌলভী সাহেবদের কবজায় মসজিদ, আমরা এখন ঘরে ঢুকে গেছি, মুষ্টিময় লোক ঘরে ঢুকছি। আল্লাহ রসুল কিন্তু এভাবে কাজ শুরু করেছিলেন, সত্যের দাওয়াত নিয়ে আপনি যখনই দাঁড়াবেন তখন এটার ইতিহাস বলে দেয়, বেশি দূরে যাওয়া লাগবে না, 1400 বছর আগের ইতিহাস দেখেন, আমাদের নবীর ইতিহাস দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কাজটা শুরু করেছিলেন তখন আল্লাহর ঘরে চান্স পাইছিল, আল্লাহর ঘরে সুযোগ পায় নাই, আল্লাহর ঘরে সুযোগ পায় নাই আল্লাহর রসুল। অবশ্য ফাতে মক্কা হয়েছে, মক্কা বিজয় যখন হয়েছে তখন আল্লাহ রসুল বাইতুল্লাহ ঢুকছেন আর ওই লাঠি দিয়ে আঘাত করে করে মূর্তিগুলোকে বুলুণ্ঠিত করছে, জাল হক ওয়াজা হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, হক যখন এসে যায় বাতিল পরাভূত হয়, কি কথা ঠিক কিনা, আর বাতিল পরাভূত হওয়ার জন্যই ওটা পরাভূত হবেই, তবে তার জন্য প্রচেষ্টা চালাতে হবে সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতিতে চালাইতে হবে। কেউ আমার কথা শুনলো আর না শুনলো আর না শুনলো, কেউ আমার দল ভারী হইল আর না হইল, এটা আমার বিষয় না, আমার দায়িত্ব যেটা সেটা আমাকে যথাযোগ্যভাবে পালন করতে হবে। সংখ্যাগরিষ্ঠতা কখনোই সত্যের মানদণ্ড না, মসজিদে আমি স্থান পাইলাম না তার জন্য আমি হক ছেড়ে দেবো, এটা ঠিক না। আমাদেরকে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদেরকে দাওয়াতি কাজ করে যেতে হবে। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নূহ 71 নম্বর সূরার 5-10 নম্বর আয়াত আল্লাহ বলছে, ক্বালা রাব্বি ইন্নি দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, ক্বালা রাব্বি ইন্নি দাওতু কওমি লাইলা, সে বলল হে আমার রব আমি আমার কওমকে দাওয়াত দিছি, লাইলা ওয়া নাহারা, রাতের বেলাও দাওয়াত দিছি দিনের বেলাও দিছি, সবসময় মসজিদে দাওয়াত দিছে, নূহ আলাইহিস সালাম সব জায়গায় দাওয়াত দিছে, কি কথা ঠিক কিনা। মসজিদ হইতে হবে এত জরুরি না, মসজিদ হলে উত্তম সর্বোত্তম জায়গা মসজিদ, আল্লাহর ঘরের থেকে আল্লাহর দিনের দাওয়াত হবে, এটাই হওয়া উচিত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে এসে পাইছেন, কিন্তু নাই বলে যে কাজ ছেড়ে দেওয়া যাবে তা না। দেখেন কোরআন বলতেছে সূরা নূহ, আল্লাহ বলতেছেন নূহ আলাইহিস সালামের দাওয়াত আল্লাহ তুলে ধরছে, ক্বালা রাব্বি ইন্নি দাওতু কওমি লাইলা ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাম বলতেছে হে আমার রব আমি আমার কওমকে আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি আহ্বান করেছি, পালামি আজিদ দুআ ইল্লা ফিরারা, কিন্তু নতিজা কি হয়েছে, আমার আহ্বানে কেবল তাদের পলায়নই বাড়িয়ে দিয়েছে, তার মানে তারা পলায়ন করছে দূরে সরে গেছে। সত্যিকারে দাওয়াত দিবেন তো আপনার সংখ্যা বেশি হবে, এটা কিন্তু ঠিক না, লোকজন আস্তে আস্তে কি হ্রাস হইতে থাকবে, আবার দেখা যাবে একদিন বিজয়ও হবে। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজদার ফল দলে দলে লোক ইসলামে দীক্ষিত হবে, কিন্তু একটা সময় আসবে ইসলাম প্লেস করতে হবে, দাওয়াত দিতে হবে ইসলামের দিকে, দাওয়াত দিতে হবে কিসের দিকে, আল্লাহর দিকে। দাওয়াত কোনো তন্ত্র মন্ত্র আদর্শ মাজহাব ইজাম তরিকা মত পথ বাপদাদার থেকে চলে আসতেছে, কি কোন
কোরআন থেকে একটু নিয়ে, হাদিস থেকে একটু নিয়ে, নিজেদের মতাদর্শ ওখানে সেট করে দিয়ে একটা নিজস্ব মাঝহাব তৈরি করে দিয়ে সেদিকে আহ্বান করার কোনো সুযোগ না। কোরআন থেকে নাম নিলাম, কোরআনে তো আছে, হাদিস আছে কোরআনে, ঠিক আছে, কোরআনে হাদিস আছে, কোরআনে হাদিস আছে, কোরআনে লাহওয়াল হাদিস আছে, কোরআনে হাসানাল হাদিস আছে, কোরআন তো খালি হাদিস নাই, লাহওয়াল হাদিস মানে অসার বাক্য। তাহলে কি আমরা অসার বাক্য কোরআন করব? তাহলে কি আমরা সেই দলে যাব? হাদিস মানে তো বাণী, তাহলে কোন হাদিস হব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিছে যে তোমরা দাওয়াত দেবে আল্লাহর দিকে, আর পরিচয় দেবে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আউয়ালাল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম। আল্লাহু আকবার, সর্বাগ্রে সমস্ত নবীদেরকে আল্লাহ বলতেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় দেখি আল্লাহ নবীদেরকে লক্ষ্য করে, আপনি বলুন আউয়ালাল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম। আমি অবাক হয়ে যাই, কি ব্যাপার? আগের নবীরে বললো যে সর্বাগ্রে মুসলিম, সে এসে বললো আমি সর্বাগ্রে মুসলিম, পরের নবী এসে বলে আউয়ালাল মুসলিমিন, আমি সর্বাগ্রে মুসলিম। তা আউয়াল তো প্রথমে, তো সে তো একজন বলে গেল, তো পরে যে আনলো সে আউয়ালাল মুসলিমিন, ব্যাপারটা কি? আমার এই তাফসির বুঝে আসতো না, কয়েকদিন আগে আমার ব্রেনে ধরছে যে আমার কোনো পরিচয় চলবে না আগে আমি সর্বাগ্রে মুসলিম, না আমি বাঙালি, না আমি পাঠান, না মোগল, না আমি শেখ, না সৈয়দ, না অমুক, না তমুক, না আনাভি, না সাবি, না মালিকি, না হাম্বলি, না সিস্তিয়া, না সাবেরিয়া, না নকশাবন্দিয়া, না কোনো পরিচয় নাই আমার। ফকাল আউয়ালাল মুসলিমিন, সর্বাগ্রে আমি মুসলিম, মানে সর্বপ্রথমে আত্মসমর্পণ করেছি, মুসলিম হয়েছি, এটা হচ্ছে আমার পরিচয়, সর্বপ্রথম পরিচয়, বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমার বড় পরিচয় কি? সর্বাগ্রে আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি। কার সামনে? আল্লাহর আইন ও কানুনের সামনে। তাহলে আগে আমাকে মুসলিম হতে হবে, আর আমাকে মুসলিম হয়ে দাওয়াত দিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ দাওয়াত দিচ্ছেন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাবে। তাহলে বোঝা যায় ইসলামে সীমা রেখা আছে, ইসলামে জানে আল্লাহ দাখিল হইতে বলছে, ঘরের ভিতরে ঢুকে পড়ো, তো ঘরের একটা পরিধি আছে, একটা ব্যারিকেড আছে, এই ব্যারিকেডের ভিতরে যখন ঢুকে পড়বে তখন বলা হয়েছে যে আমি ঘরের ভিতরে কি ঢুকছি, কিন্তু ঘরের ভিতরে এক পাওয়া দিলাম, বাইরে আর আর অর্ধেক পুরা শরীরটাকে বাইরে রাখলাম, তাহলে কি আমি ঘরে ঢুকছি বলা যাবে? জামার হাতা ঢুকাইলাম আর বাকি ঝুলাই রাখলাম, জামার মধ্যে ঢুকছি না? জামার ব্যারিকেডের ভিতরে পুরা ঢুকে যখন দাও তখন জামা গায়ে দিছি, এই কথাটা কি না? ইসলামের একটা পরিধি আছে, একটা সীমারেখা আছে, যে কথা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি তাবলিগ করুন। কিসের তাবলিগ করবেন? কিসের প্রচার করবেন? কিসের দাওয়াত দিবেন? কোন দিকে দাওয়াত দিবেন? মা উনজিলা ইলাইকা মির রব্বিকা, যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তার মানে আপনি তার দাওয়াত দিবেন যা আপনার পরে নাজিল করা হয়েছে। এ হচ্ছে সীমারেখা। সূরা আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ বলছে ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। কিসের অনুসরণ করবে? মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, যাহা কিছু তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে। যাহা অবতীর্ণ করা হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে ইসলামের সীমারেখা কি? যাহা অবতীর্ণ করা হয়েছে। ইসলাম কি? যাহা অবতীর্ণ করা হয়েছে, যাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাহাই ইসলাম। যাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ করা হয়নি তাহা ইসলাম। সংক্ষেপে বুঝতে, যাহা আল্লাহ নাজিল করেছেন ওয়াহিউর রহমান, ওয়াহি দুই প্রকার, কয় প্রকার? ওয়াহি দুই প্রকার, একটা হচ্ছে ওয়াহিউর রহমান আর একটা ওয়াহিউর শয়তান। ওয়াহিউর রহমান হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিধিবিধান, নবী রাসূলদের পরে যুগে যুগে নাজিল হয়েছে। শুধু তাই তাই মানতে হবে, তাই মেনে মুসলিম হতে হবে, আর এই ইসলামের ভিতরে দিকে আহ্বান করতে হবে। যারা ইসলামের ভিতরে আছে তাদেরকে পরিপূর্ণ, যারা ইসলাম মানছে, বর্ষতা স্বীকার করছে, তাদেরকে পরিপূর্ণ ইসলামের দাওয়া দিতে হবে। এই জন্য কোরআনে এক জায়গায় আছে ইয়া আল্লাযীন আমানু আমিনু, ইমানদারেরা ইমান আনো, ইমানদারেরা ইমান আনো। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে যে ইমানদারকে আরো পূর্ণাঙ্গভাবে মজবুত ইমানদার হতে হবে, ইমানের ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে। আর বলছে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। কিছু মানবে আর কিছু মানবে না? আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, এটা চলবে? আমরা বুঝতে পারলাম দাওয়াতের গুরুত্ব অপরিসীম। নবী রাসূলদের কাজ ছিল এটা, আল্লাহর প্রিয়দের কাজ ছিল এটা, সেই কাজটা আমরা করছি, এই কাজ আমাদেরকে করতে হবে। তা নাহলে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা মুসলিম থাকতে পারবো? আল্লাহর কথা, রাসূলের কথা, অতএব এই কাজ আমাদেরকে করতে হবে। যে যে জায়গায় থাকি, যে স্তরে থাকি, সেখানে থেকে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে।
দাওয়াতি কাজ সঙ্গবদ্ধভাবে করতে পারলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, একটা টিম থাকা দরকার, উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, যারা খাইরের দিকে আহ্বান করে, ওয়ায়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজে আদেশ দেয়, ওয়ান হাউন আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। সফল কাম কারা? যারা দাওয়াত দিবে। কোন দিকে দাওয়াত দিবে? আমাদের মাজাবে আসেন, কি বলেন, আমাদের তরিকা মেনে দেন, আমাদের পিসা বুজুরদা বলছে তাই শোনেন, বাবাজনের 27খানা কিতাব পড়েন, কি কথা ঠিক কিনা? কোন দিকে দাওয়াত দিতে হবে? কত সপ্তাহে আমরা আলোচনা করছি কোন দিকে আহ্বান করতে হবে, ডকুমেন্টারি আলোচনা করেছি, সিডি দেখে নেবেন। কত সপ্তাহের আলোচনায় আমাদের দাওয়াত বিষয়বস্তু ছিল কি? দাওয়াত কেন, কিভাবে, কোন দিকে, কেন, কিভাবে, কোন দিকে, কিসের দিকে আমরা দাওয়াত দিব, এটা আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ ডকুমেন্টারি। তো আমরা আজকেরা মূলত দাওয়াতের গুরুত্ব এবং দাওয়াত দাতার চরিত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো দাওয়াত দাতার একটা বড় চরিত্র, সেটা হচ্ছে কি, তাকে, দাওয়াত দাতাকে কোমল ও নম্র স্বভাবের হতে হবে। যিনি দাওয়াত দিবেন তার স্বভাবের ভিতরে নম্রতা থাকতে হবে, কোমলতা থাকতে হবে, রূঢ় হলে হবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে অনেক দায়ী আছে, অনেক রূঢ়, হ্যাঁ, খুব কঠোর চিত্তের। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করেছে, ইন্নাল্লাহ রফিক ইউহিব্বুর রিফক ফি আমরি কুল্লিহি, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকোমল, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরল ও সুকোমল, আর সকল ক্ষেত্রে সরলতাকে তিনি ভালোবাসেন। এটা হচ্ছে বুখারী শরীফের 6927 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6766 নম্বর হাদিস, আবু দায়ুদের 4809 নম্বর হাদিস, ইবনে মাজার 3688 নম্বর হাদিস, বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে হাদিস, সহি হাদিস। আল্লাহ নিজেই কোমল, আর কোমলতাকে আল্লাহ ভালোবাসেন। রূঢ় হলে হবে না, কোমল হতে হবে দায়ীকে। দায়ীর একটা বড় বৈশিষ্ট্য, বড় চরিত্র তাকে, এই চরিত্র যদি না থাকে, এটা অর্জন করার জন্য সচেষ্ট হতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়ী, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। তাগুত মানে কি? আল্লাহ দ্রোহী। আর মুসা আলাইহিস সালাম কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। মুসা আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকে, আল্লাহ দ্রোহীকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার ভাইকে সাথে দেন, হারুনকে আমার সঙ্গে করে দেন, তার কারণ আমার জবানে জড়তা আছে। মুসা আলাইহিস সালাম জবানে জড়তা ছিল, ওই ছোটবেলায় কালের ভিতরে আগুন দিছিল না, কোরআনে ইতিহাস আছে। ফিরাউন, সেই ফিরাউনের কাছে যাচ্ছে দাওয়াত দিতে। তো দাওয়াত দিতে যখন যাচ্ছে, তো যাওয়ার আগে দোয়া করতেছে, কি দোয়া করতেছে, ডক্টর জাকির নায়ক পড়ে না মঞ্চে, ওইটাই দোয়াটা পড়ে। জাকির নায়কও কিন্তু জবানে থুতলা, তাই না? জাকির নায়ক জবানে কিন্তু জড়তা আছে তার, সে কিন্তু এই দোয়াটা পড়ে, রব্বিশরাহ আলী সাদরি, রবের কাছে চাচ্ছে, কার কাছে, রব্বিশরাহ আলী সাদরি ওয়াইয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু, হে রব, আমার জবানের জড়তা দূর করে দেন, আমার সিনাকে প্রশস্ত করে দেন, আমার কথা যেন তারা বুঝতে পারে, আমি যা বলি সেটা যেন তারা বুঝতে পারি। তাহলে দায়ের একটা বড় বিষয়বস্তু হচ্ছে সে কথা বলবে স্পষ্ট করে, যাতে তার কথাকে বুঝতে পারে, মানুষকে বোঝানোর জন্য হচ্ছে দায়ের কাজ। দায়ের কাজ কি? মানুষকে বুঝাই দেওয়া। এই জন্য আল্লাহ রসুল একটা কথাকে তিনবার বলতেন কোনো কোনো ক্ষেত্রে, এই জন্য তিনবার বলতেন যাতে মানুষ বুঝতে পারে, বুঝাই দেওয়া হচ্ছে রসুলের দায়িত্ব। তো অতএব আমাদেরকে কোমল চরিত্রের হতে হবে। তো এই ফিরাউনের কাছে মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, এবং পাঠানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন নসিহত করছে এই দুইজনকে, ফাকুল লাহু কাউলাল লাইয়িনা, ফাকুল লাহু কাউলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুইজন তার সাথে নবরের সাথে কথা বলবে। আচ্ছা বলেন, বিষয়টা কত জটিল ও কঠিন, বিষয়টা কত চিন্তার, আমরা শুনলাম কিন্তু চিন্তা করলাম না, বিষয়টা কি জানেন? আল্লাহর পক্ষ থেকে নুমায়েন্দা দায়ী হচ্ছে মুসা এবং হারুন, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি মুসা আর হারুন, আর যাচ্ছে আল্লাহর সব থেকে বড় দুশ্মনের কাছে, যাকে সরাসরি তাগুত বলে ইঙ্গিত করেছে আল্লাহ কোরআনে। এরকম কাউকে তাগুত বলে ডাইরেক্ট ইঙ্গিত করতে আমি কোরআনে কারিমে দেখিনি,
অন্য কাউকে আল্লাহ ইঙ্গিত করছে, ফিরাউনকে ইঙ্গিত করে বলছে ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে, হত্তাজাউজ করেছে, আল্লাহ দ্রোহী হয়েছে, আল্লাহর আইন ও কানুনকে উপেক্ষা করে নিজেই আল্লাহর স্থানকে দখল করে নিয়েছে। কি কথা ঠিক কিনা? সে রব সেজেছে, কি জন্য? সে নিজেই রব, সে নিজে কি বলছে আনা রব্বু কুমুল, আমি হচ্ছে সব থেকে বড় রব। তা আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর সময় বলছে আকুল আল্লাহু কাউলাল লাইনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুইজন তার সাথে নরমের সাথে কথা বলবে, আল্লাহ শিখাচ্ছে তোমরা দুইজন তার সাথে নরমের সাথে কথা বলবে, হইতে পারে সে ভয় করবে, নসিহত গ্রহণ করবে। দুটো জিনিস পাওয়া গেল, একটা কি কথা বলার সময় যতই শত্রু হোক না কেন আল্লাহ শিখিয়ে দিচ্ছে, বড় শত্রুর সাথে আল্লাহ সব থেকে বড় দুশ্মন শিখিয়ে দিচ্ছে কথা হবে কি নরমের সাথে, ভয় পেয়ে না এটা নরমের সাথে কথা বলবে। আল্লাহ ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, দায়ী নৈরাশ্য কাজ করবে না দায়ীর মধ্যে, একটা বড় বড় একটা বৈশিষ্ট্য দায়ীর, যিনি দায়ী হবেন যিনি দাওয়াত দাতা কাজ শুরু করে দেবে। এই যে ঘরের মধ্যে শুরু করেছি, দেখুন ঘরে লোক ধরবে না কয়দিন পরে, আমরা সেন্টারে শুরু করেছিলাম না কোন এডুকেশন সেন্টার আল্লাহর বদলে, লোক ধরতো না, বাইরে চলে বাইরেই চলে গেছে। আবার দায়ীদেরকে যখন প্রত্যাখ্যান করা হবে বিলুপ্ত হয়ে যাবে, দায়ী থাক দাওয়াত থাকবে না, দায়ী থাকবে না দাওয়াত থাকবে না, দাওয়াত থাকবে না বিলুপ্ত হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, সমাজ কলুষিত হবে। এটা বিষয় সিস্টেম, আল্লাহ পাকের সিস্টেম, এটা আল্লাহ এভাবেই করেছে। যুগে যুগে যারা দায়ীদের সহযোগিতা করেছে সেই এলাকাকে আল্লাহ চমকায় দিয়েছে, মক্কা আল্লাহরা দিল না মদিনায় চলে গেল, আল্লাহ মদিনাকে আল মদিনা তো তওবা মদিনা তৈয়াবা, মদিনাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে, পবিত্র ঘোষণা করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা তো আগের থেকেই পবিত্র ভূমি, কিন্তু মক্কার অধিবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাদীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহ রাব্বুল আলামিন দায়ী হিসাবে প্রেরণ করেছেন, দায়ীকে গ্রহণ করে নাই। আল্লাহ কোরআনে বলছে দায়ীর সাহায্য করো, কোন আনসার আল্লাহ, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, কে আছে আল্লাহর জন্য আমাকে সাহায্য করবে, আল্লাহর জন্য সাহায্য আমাকে না, আল্লাহর দিনকে চমকানোর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিনকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য কে আছে আমার সাহায্যকারী, এভাবে আহ্বান করছে, কোন আনসার আল্লাহ, কে আছে সাহায্যকারী আল্লাহর দিনের। বোঝা যায় আসল সময় যখন হাওয়া লেগে যায়, যখন সমস্যা এসে যায়, যখন পরীক্ষা এসে যায়, কে আল্লাহর দিনের সাহায্যকারী, কে দায়ী থাকতে চায়, কে দায়ীর সহযোগিতা করতে চায়, সে সময় বোঝা যায়। খুঁজেই পাই না, লোকজন একা হয়ে যায় মাঝে মাঝে, নিঃসঙ্গ হয়ে যায়। কারণ কি জানেন? এরকম নবী রাসূলদের জীবনে আসছে, কারণ খুঁজে পায়নি। আবু বকরকে নিয়ে রওনা দিছে, একা একা হিজরত করছে, মদিনার লোকেরা নুসরত করছে, মুহাজির আর আনসার হয়েছে, আসসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই আর একটা আর দুটো গুণ মুসলিমদের, দুটো গুণ মহাজির আনসার তো কইছে, তা আমরা মহাজির আনসার বলি, খালি মুসলিম বলতে হবে, সাম্মা কুমুল মহাজির সাম্মা কুমুল আনসার বলা হয়েছে, সাম্মা ইয়া সামুনা। মহাজির হচ্ছে বৈশিষ্ট্য, তারা সেই হিজরত করেছে, আপনি হিজরত করেন, আপনি মুসলিম হিজরত করলে আপনি মহাজির হবেন, আর আপনার যারা সাহায্য করবে সে আনসার হবে। সুযোগ আছে, হিজরত নুসরতের সুযোগ এখনও আছে, আপনি দিনের জন্য হিজরত করতে পারেন। আল্লাহ বলছে পৃথিবীতে প্রশস্ত করেছি, তুমি দিন ইমান টিকিয়ে রাখার জন্য কেন হিজরত করনি? তা আপনি এখনো হিজরত করতে পারেন, যদি আপনি যেখানে আছেন সেখানে যদি দিন ইমানকে হেফাজত না করতে পারেন, যেখানে হেফাজত করা যায় সেখানে যেতে হবে, যারা আপনার নুসরাত করে সাহায্য করে সেখানে আপনাকে যেতে হবে। দাওয়াত আপনাকে দিতেই হবে তাওহীদের, এই তাওহীদ নিয়ে আপনাকে টিকে থাকতে হবে, যেখানে যাবেন সেখানে তাওহীদ নিয়ে আপনাকে টিকে থাকার চেষ্টা করতে হবে, এই তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে, তাওহীদুল্লাহ দিয়ে দাওয়াতের সূচনা করতে হবে। নবী রাসূলদের সুন্নাতুল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে এটাই শিখাইছেন, দাওয়াত দিয়ে দিতে হবে কার দিকে, দা ইলাল্লাহ আল্লাহর দিকে, কোনো তন্ত্রমন্ত্রের দিকে না, কোনো আদর্শের দিকে না, তাহলে দাওয়াত থাকবে না, তাহলে সেই দাওয়াত আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা কেন কোনো জায়গায় সুযোগ পাচ্ছি না? তার কারণ কিছু আমাদেরকে ঢুকোই দিতে হবে, তাহলে আমরা সুযোগ পাবো। আমরা যে সলিড খালেস জিনিসটা দিতে চাচ্ছি, আপনারা লক্ষ্য করেছেন আমার প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু রেকর্ডিং হয়। আর আমি তো বলি যে আমার ভুল হইতে পারে, আমি মানুষ, আমি তো নির্ভুল কিছু না, সব ইমামদের শুরুতে একটাই ছিল যে আমি মানুষ, আমার ভুল হইতে পারে, আমার ভুলকে দেখাই দাও, আমি সংশোধন করে নেবো। কি কথা ঠিক কিনা? আমার ভুল গ্রহণযোগ্যতা কেউ কারো কাছে পাবে না,
আল্লাহ রাসূল হচ্ছে নির্ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত নিয়ে আসছেন সেটা হচ্ছে নির্ভুল, আল্লাহ হচ্ছে নির্ভুল, রাসূলও ভুল করেছেন কিন্তু রাসূলের ভুল ওয়াহির মাধ্যমে সংশোধিত হয়েছে, কি কথা ঠিক কিনা? রাসূল ভুল করেছে, তাহলে আপনার ভুলের এই যে সোসেজদা মানে কি ভুলের সেজদা, সোসেজদা আসলো কোথাতে? রাসূল ভুল করছিল স্পষ্ট, আল্লাহ রাসূল করেছে নামাজ কি বেড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ নামাজ শেষে সাহাবীরা জিজ্ঞেস করছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার মানুষ, আমার ভুল হয়, অথবা আমার ভুল হলে আমাকে ধরাই দেবে, আল্লাহর নবী নিজেই বলতেছেন মিশকাত শরীফে এই হাদিসটা আছে, সহি হাদিস, আমার ভুল ধরাই দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এসে জিজ্ঞেস করেছে রুহ সম্পর্কে, বলছে আগামী দিন বলে দেবেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। এভাবে করে দেখা যায় যে রাসূলের জীবনে ভুল হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ভুলকে ওয়াহির মাধ্যমে সংশোধন করে দেয়, তার কাছে ওয়াহি আসতো, আমাদের কাছে তো ওয়াহি আসবে না, আমাদের ভুলকে ওয়াহির আলোকে সংশোধন করে নিতে হবে। আমাকে ভুল ধরা দিবেন ওয়াহির আলোকে, আপনি আপনার বাপদাদার কথা কইবেন, যুগ যুগ ধরে চলে আসতেছে, আমরা যুগ যুগ ধরে এটা মানতেছি, আপনি মানবেন না কেন? তাহলে আমি তাকলিদ ছাড়লাম কি জন্য? তাহলে আমি সব কিছু ছাড়িয়ে আসলাম কি জন্য? আমি তো আমার এলাকায় সব থেকে মানে মূল্যায়ন পাইতাম এক সময়, সবসময় আমাকে এলাকার দেশের মানে মাইকে এলাউন্স করে বেড়াইতো যে কৃতি সন্তান বলে বলতো, কিন্তু যেই আমি সত্য কথা বলা ধরলাম সেই আমি ওই এলাকার সব থেকে নিগৃহীত হইলাম, নিকৃষ্ট হইলাম, মা বাপের কাছেও হইলাম, সমাজের কাছে হইলাম, বাপ চাচার কাছে, এটাই তো সিস্টেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের আলামিন ছিল, সে বাইতুল্লাহ ঢুকতে পারে নাই, আজকে আমরা ঢুকতে পারতেছি না, দুঃখের কোনো কারণ নাই। আমি বারবার এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি, আপনারা যাতে মানে এটা আপনাদের ভিতরে ই কাজ না করে, মানে যে কি অবস্থা, অনেকে হতাশা কাজ করে, কি অবস্থা আমাদের আজকে মসজিদগুলো নেই, তবলিগ আলারা গাঁজা করে কথা বলতেছে মসজিদে বসে, তাদের স্থান আছে মসজিদে, আমাদের স্থান নেই, শহীদের কাছে আমাদের স্থান নেই, যারা শহীদ শহীদ বলে সেখানেও আমাদের স্থান নেই, আমরা কি গয়ের সহি কথা বললাম, আমাদের সব তো রেকর্ডিং আছে, কোথায় কোথায় গয়ের সহি বলেছি আমাদেরকে ধরাই দেন, সংশোধিত হবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সংশোধিত হবো। তার কারণ কবর সামনে, হাসর সামনে, মিজান সামনে, ফুলচুরার সামনে, জান্নাত সামনে, জাহান্নাম সামনে, জান্নাত আমার টার্গেট, জান্নাতে আমাকে যেতে হবে, জাহান্নাম থেকে আমাকে বাঁচতে হবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, এই রমজান মাসে, রমাদান মাসে আল্লাহর নবী বেশি বেশি করে জান্নাত চাইতেন আর জাহান্নাম থেকে ফানা চাইতেন, আমরা দোয়া করি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে আমরা ফানা চাচ্ছি। জাহান্নাম বড় কঠিন জায়গা, আল্লাহ নিজেই বলতে বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের কিনারেও আমরা যাইতে পারবো না, জাহান্নামের কিনারেও আমরা সহ্য করতে পারবো না, বড় কঠিন আর জটিল জায়গা, তার থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা চাচ্ছি। আমরা কেন ঘরে বসছি? এই জন্যই বসছি যে আমরা জাহান্নাম থেকে ফানা চাই, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত আমাদের পরম ও চরম লক্ষ্য, জান্নাত হচ্ছে আমাদের কাম্য, যেখানে আমরা যেতে চাই, যার জন্য আমাদের এই বৈঠক। আমাদের এখানে কোনো পার্থিব উদ্দেশ্য নেই, আপনারা জানেন আমি এখানে টাকা পয়সা নেওয়ার জন্য আসিনি, কেউ আমার টাকা পয়সা দেবে না, আমি নিজ খরচে আসছি এবং নিজ খরচেই যাবো ইনশাআল্লাহ। তো এখানে আমাদের আশা আর এখানে আমাদের বসা কি জন্য? শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো দায়ীর চরিত্রের ভিতরে একটা বড় জিনিস থাকতে হবে, সেটা কি? কোমলতা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিস আছে বুখারি শরীফ, ইন্নাল্লাহ রিফকুন, এটা বলছি, আরেকটা হাদিস হচ্ছে এটাও মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহ রিফক লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা যানাহু ওয়া লা ইয়ানযাউ মিন শাইইন ইল্লা শানুহু, নিশ্চয়ই কোমলতা বস্তুকে সাফল্যমণ্ডিত করে, নিশ্চয়ই কোমলতা বস্তুকে সাফল্যমণ্ডিত করে, আর কঠোরতা অসুন্দর দোষণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অন্য আরেক হাদিসে আসছে, মাই ইহরামিল রিফকা ইহরামিল খাইরা, আসলে ছোট অক্ষর এখন আমি দেখতে পাই না, চোখের অবস্থা এখন আস্তে আস্তে ই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে হাদিসটা এসেছে, যে ব্যক্তি নম্রতা ও কোমলতা থেকে বঞ্চিত সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত, মুসলিম শরীফের হাদিস 6763 নম্বর, আবু দাউদের 4811 নম্বর হাদিস, ইবনে মাজা 3666 নম্বর হাদিস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই নম্র ও কোমল ছিলেন, তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার চরিত্রের প্রশংসা করে কোরআনে করিমের সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান কালিদাল কাল লান ফাজ্জু মিন হাওলিক, আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে, আল্লাহ বলছেন
আল্লাহর রহমতের কারণে আপনি তাদের প্রতি কি নম্র হয়েছিলেন। আর যদি আপনি কঠোর ও রূঢ় স্বভাবের হতেন, কঠিন হৃদয়ের হতেন, তাহলে তারা আপনার সংস্পর্শে আসতো না, আপনার কাছে ভিড়তো। এই যে লোকগুলো আপনার কাছে ভিড়েছে, ইসলাম গ্রহণ করেছে, এরা আপনার কাছে আসতো না আপনি যদি রূঢ় চিত্তের হতেন, আপনি যদি কঠোর চিত্তের হতেন। তাহলে বোঝা যাচ্ছে যে ফিরাউনের থেকে বড় কাফির তো আমাদের সামনে নাই, আমরা যারা দাওয়াত দিই। আর আমরা যারা দায়ী তারা মুসা আলাইহিস সালামের থেকে বড় বেশি পবিত্র না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা বেশি ভালো না। অতএব আমরা কাউকে দাওয়াত দিতে যে রূঢ় ব্যবহার করব, অন্যকে খাটো করে দেখব, এরকম সুযোগ নাই। কেউ মরে যাওয়ার আগে ইমানদার হয়ে মারা গেলি, আর আমি সারা জীবন ইমানের কথা বলছি, ইমানের হালাতে আছি, মরার আগে আমার কাফের হয়ে যাওয়া মরে যাওয়ার সম্ভাবনা বাকি আছে। তো কঠিন কথা। মাকতুবাতের ভিতরে মনে হয় আমাদের উপমহাদেশের মুজাদ্দিদ আল ফিসানির মাকতুবাতের ভিতরে মনে হয় পড়ছিলাম বহুত আগে, তিনি বলছেন যে নিজের বরে নাচ করার কোনো সুযোগ নাই, নিজেকে বড় মনে করার কোনো সুযোগ নাই। তার কারণ একটা মানুষ সারা জীবন ইমানের হালাতে থেকে মৃত্যুর আগে কাফের হয়ে মরে যাওয়ার সম্ভাবনা বাকি আছে, এই কথা ঠিক কিনা? আর একটা মানুষ সারা জীবন কুফুরির হালাতে থেকে মৃত্যুর আগে তার ইমানদার হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ, এই ইতিহাস হাদিসের সাথে মিলে যায় স্পষ্ট। সাহাবি সবেমাত্র ইমান আনয়ন করেছে, এক অক্ত নামাজ পড়ে নাই, কোনো ইবাদত বন্দেগী কিছুই করে নাই, সবেমাত্র ইমান এনেছে, সামনে জিহাদ জিহাদের ময়দানেই ইমান আনছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করেছে, ইয়া রাসূল এখন কী করবো? কিন্তু এখন তো সামনে আমল জিহাদ ছাড়ার কিছু দেখিনি, এখন ইসলাম হচ্ছে কি জিহাদ, ইসলাম হচ্ছে ইমানের বহির্প্রকাশ, এখন ইসলাম হচ্ছে কি জিহাদ। তো জিহাদ সামনে ছিল, জিহাদের ময়দানে গেছে, লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বলেছে জান্নাতি দেখতে হলে এই সাহাবিকে দেখে নেয়, সুবহান, এক অক্ত নামাজ পড়ে না জান্নাতি, সুবহান আল্লাহ, এক অক্ত নামাজ পড়ার সুযোগ পায়নি, কোনো ইবাদত করার সুযোগ পায়নি, সামনে যেটা ছিল সেটাই করেছে। তাহলে এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে দায়ী দাওয়াত যখন পাবে, ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত তাকে দেওয়া হয়, পর্যায়ক্রমে সে মানবে, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামকে মানতে হবে। আর দাওয়াত দায়ী যখন দাওয়াত দেবে, পূর্ণ ইসলামের দিকে দাওয়াত দেবে, আংশিক ইসলামের দিকে না। এই চারটে পাঁচটা বিষয়, নামাজের চারটে পাঁচটা বিষয় নিয়ে যা দাওয়াত দিয়ে ঝগড়া লাগাই দিলাম, এগুলো দাওয়াতের সিস্টেম না। নামাজের দাওয়াত পরে দ্বিতীয় স্টেপে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী হিসেবে প্রেরণ করতেছেন ইয়ামানে, তখন আল্লাহ নবী বলছে তুমি যাদের কাছে যাচ্ছ তারা আহলে কিতাব, তুমি তাদেরকে যখন দাওয়াত দিবে সর্বপ্রথম ইমানের তাওহীদের দাওয়াত দিবে, যদি তারা তাওহীদকে গ্রহণ করে তাহলে তাদেরকে সালাতের দাওয়াত দেবে, যদি তারা সালাতকে গ্রহণ করে তারপরে তাদেরকে যাকাতের কথা বলবে। তাহলে এক নম্বরে কি তাওহীদ শাহাদাতাইন, যদি সেটা গ্রহণ করে তারপরে দ্বিতীয় নম্বরে সলাত, তারপরে সলাতের খুঁটিনাটি বিষয় কি কথা ঠিক কিনা? সলাতের মধ্যে কেউ রফে আদান করে, কেউ রফে আদান করে না, কেউ বুকে ভাঙে, কেউ নিচেই ভাঙে, বুকে হাত বাঁধার কোনো বিশুদ্ধতম সহি হাদিস কোথাও নেই। কি কইল এখন বিশুদ্ধ বুকে হাত বাঁধার কোনো হাদিস নেই? বুখারী শরীফের হাদিস প্রমাণ করে বুখারী হাত বুকে পড়বে। এই যে হুজুর রয়েছে আপনার মাদ্রাসার বিদ্যাপীঠে, তারা মানে সবসময় বই কিতাব নিয়ে বসে থাকে, সহি ইবনে খুজাইমার হাদিস সেদিন তাহকিক দেখলাম, এতদিন আমরা সহি বলতাম, আমরাও সহি ইবনে খুজাইমা ফাযা ইয়াদাউল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, আল্লাহ নবী তার বাম হাতের উপরে ডান হাতে রেখে আলা সাদরিহি সিনা স্থাপন করে, হাদিসে সহি জানতাম, সেদিন দেখলাম এই হাদিসও সহি নাই, এই হাদিসেরও দুর্বলতা আছে সনদে। কিন্তু বিশুদ্ধ হাদিস বুখারী মুসলিমের হাদিস, সেখানে বলা হয়েছে বাম হাতের পরে ডাইন হাত, বাম জিরার পরে ডান জিরা, তো এটা দিয়ে নাভির নিচে রাখা যায় না, তাহলে রুকু হয়ে যায়, অটোই চলে আসে বুকের পরে হাত। এই হিসাবে বলা যেতে পারে যে এইভাবে হাত বাঁধতে হবে, কিন্তু বুকে হাত বাঁধার সরাসরি কোনো হাদিস বিশুদ্ধ সনদে পাওয়া যায়। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা হচ্ছে যে এই বাড়াবাড়ি করতে যে মানুষ ইসলাম থেকে মোতানাফ ফিরে যাচ্ছে, দললিন আর জল্লিনের লড়াইয়ের মতো। এই দললিন জল্লিন নিয়ে এক এলাকায় গঞ্জাম, এক পাল্টি আছে দললিন আর এক পাল্টি আছে জল্লিন। একসময় আমাদের বাংলাদেশে খুব এটার প্রভাব ছিল এই বিষয়টা নিয়ে, যখন অজ্ঞতা বেশি কাজ করতো, দিন সম্পর্কে ওয়াকিফ ছিল না। এখন কিছু কিছু অঞ্চলে আমি সিলেটি কয় কুমিল্লা অঞ্চলে এরকম আছে, আমার এক বন্ধু সে বললো আমাকে পাকিস্তানে আমার সাথে দেখা, সে বললো যে গোল টুবি আর লাম্বা টুবি নিয়ে, গোল টুবি হচ্ছে সুন্নি জামাতের, আর লাম্বা টুবি হচ্ছে ওহাবি, মানে এই যে দেওবন্দি গ্রুপ। তখন তো আমরা মাধাবি এদের ঈশা ছিলাম, মাদ্রাসায় পড়তাম, তো এই দেওবন্দি আর বেরলভি, বেরলভি পাকিস্তানে এই দেশে বলে সুন্নি, তারা নিজেদেরকে যারা বেদাতি তারা নিজেদেরকে সুন্নি বলে, বেদাতি না মুশরিক শিরিকি আকিদা রাখে যারা, তারাই নিজেদেরকে সুন্নি জামাতের দাবি করে, তারা টুপি লাগায় গোলটা আর এরা লাগায় লম্বাটা। তো বলছে যে আমি তখন মেখাল মাদ্রাসায় পড়ি, আমি মেখাল থেকে ছুটিতে গেছি
আপনার ইসে বাড়িতে কুমিল্লায় তার বাড়ি, তো বাঞ্চারামপুর বাড়ি, তো লাম্বা টুপি লাগাই গেছে, তো চাষা ওরে ছোট মানুষ, মেঘাল পড়ে মানে প্রথম তিন ক্লাস মেঘাল মাদ্রাসায় পড়ায় কওমি গ্রুপে, তিন ক্লাস মানে ছোট বয়সে মেঘালে পড়তে গেছে, তিন জামাত, উর্দুখানা আরবিখানা ফার্সিখানা, এই তিন জামাত পড়ায় মেঘাল মাদ্রাসায়, এখন বোর্ড দিতে হয়েছে কিনা জানি না, আগের কথা জানি, তো বলছে যে আমি এই ছুটিতে বাড়ি গেছি, তো আমার মাথায় লম্বা টুপি, ওয়াবি মাদ্রাসায় পড়ে লম্বা টুপি মাথায় দিয়ে গেছে, ওর চাষা রাস্তায় দেখে ওরে একবার রাস্তার থেকে নিচে ছুঁড়ে মারছে, একবার ফেলে দিছে, তুই ওয়াবি হয়ে গেছিস, টুপি দিয়ে দেখেন কি অবস্থা, কথা বলছে ওয়াবি হয়ে গেছে, লম্বা টুপি কেন লাগাইলো, কথা বলছে টুপি না লাগাইলে যে সারা জীবন টুপি না লাগাইলে কাফের হইবে এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, সারা জীবন টুপি লম্বা আর গোল তো দূরের কথা, টুপি যদি না লাগে তো কাফের হবে না, টুপি না মাথায় দিলে সলাৎ হবে না, এটা হানাফি মাজহাবেও নাই, ওয়াবি আর সুন্নি তো দূরের কথা, হানাফি মাজহাবে 13 ফরজ নামাজে 14 ওয়াজিব, 18টা কারণে নামাজ মুফসাদাতে সলা, 18 কারণে নামাজ নষ্ট হয়ে যায়, তার ভিতরে টুপির কথা নেই, হানাফি মাজহাবেও নেই, অথচ গৌণ একটা বিষয়কে বড় আকারে দেখে এত গুরুত্ব দেওয়া হয় যে যার কারণে কি হয় যে বড় জিনিস থেকে এটা শয়তানের একটা বড় হামলা, এটা মনে রাখবেন, দায়ীদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে, গৌণ জিনিসে লাগাই দেয়, দেখবেন আমাদের কিছু দায়ীরা আছে, এই মসজিদে গেছি, এক মসজিদে দায়ীরা শুরু হয়ে গেছে সমালোচনা কি নিয়ে, এই মানে আমিন ধরে কয় না আসতে কয় এই নিয়ে, তারপরে এই হাত উপরে নিয়ে আর নিচে নিয়ে, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে নিজেরা গণ্ডগোল, সাক্তা নিয়ে জামা সলাতে সাক্তা নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে সলাতের ভিতরের বিষয়গুলা, আগে তো একটা লোক সলাতই পড়ে না, সলাত পড়ে না, আমাদের এইখানে মার্কেটে কয়েকজন লোক আসে দেখছি, তারা ওই যে আমাদের বড় মুফতি সাহেবের সাগরেদ, নামাজ পড়ে না, সলাতে রক্ত দিয়ে সলাতই পড়ে না, সলাত পড়ে না, কিন্তু সলাতের ছোটোখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করে, এটা কি কোনো সিস্টেম হইল, যে লোকটা সলাত পড়ে সে তো ইসলামেই থাকে না, ও তো ইসলাম থেকে খারিজ আল ইসলাম, কোরআন বলেছে হাদিস বলেছে, একটু আগে আয়াত পড়েছে, ফিরে আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না, রাসূলুল্লাহ বলছে বাইনাল আবদি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকে সালাহ, মুসলিম শরীফে সহিহ হাদিস, আল্লাহর নবী বলেছেন কাফের মুশরিক মুসলিম মধ্যে পার্থক্যই হচ্ছে সলাহ, সলাহ ছেড়ে দিলে আর ইসলামে থাকে না, কোনো মোল্লা মৌলবীর ফতোয়া না, সলাতই পড়ে না, তারপরে সলাতে ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, কোনটা ছোট কোনটা বড় কোনটা সহিহ হাদিস, সহিটা জানাই দিতে হবে, সহিটা মানতে হবে, সহির পক্ষে আসতে হবে, ভালো কথা, সুন্দর এদিকে দাওয়াত দিতে হবে, তো স্টেপ বাই স্টেপ, কিন্তু আগের কাজটাই তো করলাম না আমি, একটা লোক ইমানই নাই, ও তাওহীদ জানে না, ও আল্লাহর তাওহীদ সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, ও আল্লাহকে নিরাকার মনে করে, আল্লাহ সর্বত্রে বিরাজমান মনে করছে, আল্লাহকে নিয়ে হুলুলির আকিদা রাখে, হুলুলিয়া মানে আল্লাহ বান্দার ভিতরে হুলুল করে, আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায়, যেমন জিন শরীরের ভিতরে ঢুকে যায়, আল্লাহ বান্দার ভিতরে ঢুকে যায়, বান্দার আল্লাহ একাকার হয়ে যায়, ফানাফিল্লা হয়ে যায়, এ ধরনের ভ্রান্ত আকিদা একেবারে ইমানিয়াতের নামে এই সমাজে এক শ্রেণীর তথাকথিত পীরেরা যেটাকে প্রতিষ্ঠা করে ফেলেছে, তো আপনি আসল কাজ না করে নকল নিয়ে এখানে চিল্লে পাল্লা করবেন, আর ছোটোখাটো যে গৌণ জিনিসটাকে নিয়ে দাঙ্গা হাঙ্গামা লাগা দেবেন, এটা দাওয়াতের উসলুব না, এটা দাওয়াতের পদ্ধতি না, দাওয়াতের পদ্ধতি হচ্ছে আপনাকে শুরু করতে হবে বড় কোনটা, আগে দেখতে হবে বড় কোনটা, গুরুত্বপূর্ণ কোনটা, যেটা ইমান আছে সলাতে ত্রুটি করে, তাহলে সলাতে আনতে হবে আগে, এরপরে সলাতের ভিতরে যদি কোনো ত্রুটি বিচিত থাকে তাহলে হাদিস দেখাই যায়, ভাই দেখেন এই দেখেন হাদিস, হাদিসে তো বুখারী শরীফে এভাবে আছে, জিরার পরে জিরা সুন্দরভাবে মার্জিতভাবে দেখান তাকে সুন্দর আচরণের সাথে, আরে আপনাকে নামাজ হয় না, কী নামাজ পড়েন, আপনাকে ফিজনেই তো নামাজ হয় না, কী অবস্থা দেখছেন, আমার কাছে তো মাস্টিতেই যাইতে দেবে না, এই যে মোহাম্মদ আলী ভাইয়ের কানে কেউ যেন আসে, এত কঠোর, তারা কয় এই মসজিদে যাবেন আপনি, এই মসজিদে যাবেন, এত জেরার মসজিদ, আল্লাহ আকবার, আমি অবাক হয়ে গেছি, আমি বললাম মাস্টিদ কী দোষ করলো, পৃথিবীর পাঁচটা সাতটা স্থান তাও দুর্বল, সাতটা স্থান ছাড়া আর সব জায়গায় আল্লাহ নবীর জন্য মাস্টিদ বানাই দেওয়া হয়েছে, মসজিদ তো দোষ করেনি, এটা তো সেই অসাৎ উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করেনি, হয়তো বা এখন কমিটির লোকজন অসাৎ উদ্দেশ্যে চরিতার্থ করতে পারে, কিন্তু মসজিদ যখন একটা বানায় তখন আল্লাহর উদ্দেশ্যে মানে আল্লাহ, আর তারাও আল্লাহর সামনে চিন্তা করে, তারা কোনো প্রতিমার সামনে চিন্তা করে না, তারা আল্লাহর সামনে আনুগত্য করে, তো মসজিদ তো কোনো দরকার, ইমাম সাহেবের আকিদা যদি খারাপ তাই তার মাঝে নামাজ পড়লাম না, সেটা ভিন্ন কথা, ইমাম সাহেব যদি আকিদায় ত্রুটি থাকে তার ভিতরে নামাজ পড়ার যুক্তিকতা নেই, আকিদায় যদি সমস্যা থাকে সেটা আমি একমত, যে তার আকিদা যদি হুলুলিয়ার আকিদা থাকে, যদি আল্লাহকে নিয়ে সে তো আল্লাহকে মানে না, আল্লাহ সম্পর্কে যে সমস্ত আকিদা পোষণ করে আল্লাহই বিশ্বাস করে না, তো কার সামনে শ্রদ্ধা করে, কিন্তু সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলে তার ভিতরে সলাৎ হবে না, যদি তার আকিদা শুদ্ধ থাকে, ত্রুটি তো হতেই পারে, মানুষ মাত্র ইনসান নাসুন থেকে আসছে, নাসুন মানে ভুল, মানুষের ভুল হবে, ভুলকে সংশোধন করে দিতে হবে, মুসলিম আরেক মুসলিমকে সংশোধন করে দেবে, আল মুমিন মিরাতুল মুমিন, মুমিন মুমিনের দর্পণ স্বরূপ আয়না স্বরূপ, এক মুমিন আরেক মুমিনের ভুল ত্রুটি ধরে দেবে, তাকে সংশোধন করে দেবে, কিন্তু সেটা হবে মার্জিত, সেটা সুন্দরভাবে হতে হবে, নম্রভাবে হতে হবে,
ফিরাউনের সাথে যে ব্যবহার করতে পেরেছে, আমরা মুসলিমের সাথেও সে ব্যবহার করি না। অনেক দায়ীদের এরকম চরিত্র দেখা যায়। আসলে এই চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। দাওয়াত দেওয়ার আগে আমাদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি জানতে হবে। দায়ীদেরকে মাঠে ছাড়ার আগে এই দায়ীদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার। আমার তো মনে হয় যারা এই সহি আকিদার দায়ী বলে অনেকে, তারা এত রূঢ় ভাষায় কথা বলে, তাদেরকে মুতানাফির হয়ে যাচ্ছে লোকজন, কাছে আসতেছে না, দরদ নাই, ব্যথা নাই। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কি ব্যথা ছিল দেখেন কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের চরিত্র বর্ণনা করতে বাধ্য হয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলতে সূরায়ে কাফ 18 নম্বর সূরাতে 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিন বিহাদাল হাদিসি আসাফা। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে, তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিতাপ করতে করতে নিজের প্রাণ নিপাত করবেন, নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে দেবেন। মানে রসুল এত দরদ নিয়ে দাওয়াত দিতেন, এত ব্যথা অনুভব করতেন যে এরা ঈমান আনতেছে না, এরা কেন ফিরে আসতেছে না, এই ব্যথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিল। আর আমরা মনে করেছি আমরা শহীদ হলে আসি, ওরা আসুক আর না আসুক কি আসে যায়, আসলে ভালো। ওদেরকে কাফের বানাইতে পারলি বা, যারা কাফের বানানোর ঠিকাদারি দেওয়া হয়েছে নাকি আপনাকে, অমুক কাফের, তমুক মুশরিক, অমুক তমুক, এগুলো তো আপনাকে করতে হবে। কাফের মুশরিককে মুসলিম বানান, রাসূলুল্লাহর কাজ এটাই ছিল, কাফের মুশরিককে মুসলিম বানানো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোনো মুসলিমের মধ্যে 99 ভাগ কুফরি আর 1 ভাগ ইসলাম দেখা যায়, ততক্ষণ পর্যন্ত আমরা তারপরে কুফরির হুকুম লাগাবো না, ততক্ষণ যাচাই না করবো ওই বেচারাকে। না জানে করতে পারে, একটা লোক সবে মাত্র ইমান আনিছে, তার ইসলামের সব জ্ঞান ইমান আনার সাথে সাথে সে সব জানিয়ে ফেলাবে, এরকম তো ঠিক না। ইমান আনার পরে সলাৎ বাধ্যতামূলক না বললেই কাফের হয়ে যাবে, আকিমুস সলাত আলা তাকুম মিনাল মুশরিকিন, তোরা সলাৎ আদায় করো মুশরিক হইও না, আল্লাহ বলছেন, তাহলে সলাৎ ছেড়ে দিলি মুশরিক হয়ে যাবে। কথা ঠিক আছে কোরআনের আয়াত, কিন্তু এই আয়াত তার কাছে পৌঁছাইছে কিনা, যেহেতু সবে মাত্র ইমান আনলো, আয়াত তার কাছে গেছে কিনা এটা তো দেখতে হবে, তার জ্ঞান আছে কিনা। কাউকে কাফ কুফুরকে কুফুর বলা যাবে, কিন্তু কাফেরকে কুফুর বলার জন্য শর্ত আছে, এগুলো দায়ীকে জানতে হবে। যে দর্শে কোন একটা ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের একজন বড় আলিম, তিনি ইয়ের থেকে আমাদের আলামিন মসজিদ থেকে কিছু সংখ্যক ইশতিহাদি বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে খারিজ বানাইছে, আরো সব খারিজ এই আকিদ ধরবো। যখন তাকে ধরা হয়েছে আপনি কিসের ভিত্তিতে খারিজি বললেন, তাহলে তো আব্দুল্লাহ কাফি আল কুরাইশি খারিজি হয়ে যায়, তাহলে বিন বাজ খারিজি হয়ে যায়, শেখ ইবনে তাইমিয়া খারিজি হয়ে যায়, অনেক স্কলারদের এই বিষয়ে মতামত আছে যারা এই পক্ষে মত দিয়েছে, এটা একটা ইশতিহাদি বিষয়, তো এই পক্ষে তো অনেক স্কলার আছে, তা আপনি খারিজি বানাইলেন, তাহলে তো মানে আমাদের শহীদ দলের বড় জামাতের যিনি জনক বলা যায় আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, তার ফতোয়া মাসাইলের ভিতরে এই আকিদা তিনি পোষণ করেন স্পষ্ট লিখিত আছে, তাহলে তো তিনি খারিজি হয়ে গেল। যখন তারে ধরা হয়েছে তখন তিনি অস্বীকার করতেছে, আর ফেসবুকের থেকে ওই শব্দ কাটিয়ে দিচ্ছে, ওই অংশটুকু কাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, রেফারেন্স আছে, এগুলো চলতেছে। এগুলো কি ছোটখাটো গৌণ বিষয়কে কেন্দ্র করে, ইশতিহাদি বিষয়ে অবকাশ আছে যেখানে ইসলাম অবকাশ দিয়েছে, কেউ ইশতিহাদের বিষয় মানতে গিয়েছে যদি ভুল করে তার একটা নেকি পায়, আর যদি ইশতিহাদ সঠিক হয় তাহলে দুটো নেকি পায়। ইশতিহাদে ভুল হতে পারে, ইশতিহাদের বিষয়টা তো চূড়ান্ত না, কেউ যদি ইশতিহাদি কোনো একটা বিষয় এরকম আমল করে তাকে ছাড় দিতে হবে, ইসলামে অবকাশ রেখেছে, ইসলামে প্রশস্ততা আছে, সেই প্রশস্ততাকে আপনি সংকীর্ণ তো আপনার দলের হবে না, আপনার মোয়াফেক হবে না, সে খারিজ হয়ে যাবে, এটা কোথায় পাইছেন আপনি? আপনার দলে যাইতে হবে, আপনার দলের দিকে ডাকাই তো দায়েজ নাই, কোন দলের দিকে ডাকা দায়েজ নাই, ডাকতে হবে শুধু ইসলামের দিকে। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র দিন, যেই দিনের দিকে আহ্বান করতে আল্লাহ বলেছেন, দিনের দিকে আহ্বান করতে হবে, দলের দিকে আহ্বান করার সুযোগ নাই। কোন দলের দিকে আহ্বান করা মানে হচ্ছে দিনের দিকে ডাকা হচ্ছে না, দলের দিকে ডাকা হচ্ছে। ইসলামের একটা দল, পৃথিবীকে দুই, আজকে জুমায় বলছিলাম, পৃথিবীকে আল্লাহ রাসূলরা এসে দুই শিবিরে বিভক্ত করেছে, একটা হচ্ছে মুসলিম উম্মা, একটা হচ্ছে অমুসলিম উম্মা। রাসূলরা এসে ইসলামের দাওয়াত দিয়েছে, তারা ইসলাম গ্রহণ করেছে, তারা মুসলিম হয়েছে, আর যারা মুসলিম ছিল না তারা অমুসলিম, শিবির ছিল দুটো। এখন আমরা কত শিবিরে বিভক্ত হয়েছি, কত দলে, শহীদ দলের অভাব নাই, কোন শহীদে যাবে মানুষের নিয়ে কিং কর্তব্য বিমূর, উনিও শহীদ দলের আমির, উনিও শহীদ দলের আমির, উনিও শহীদ দলের আমির, আর কোন আমিরের ইমারত নেব, আর কোন আমিরের ইমারত না গ্রহণ করলে, গ্রহণ না করলে মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে জাহিলিয়াতের মৃত্যু হবে। হাদিস তো ঠিক আছে, কিন্তু হাদিস সহিয়ানে সবাই ব্যবহার করতেছে, কি জামাত জিন্দেগি, যদি কেউ আমিরের বায়াত না নেয় তাহলে মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহিলি মৃত্যুবরণ করবে, মানে কোন আমিরের বায়াত নেব, মানুষ বিমুড়ে মানে কিং করতে বিমুড়ে গেছে, এত আমির, আমির তো একদম থাকবে। আর আমি সে হাদিস হচ্ছে খলিফাদের জন্য প্রয়োজন, যার কাছে স্টেট আছে,
যে খলিফা স্টেটের নেতার নেতৃত্ব, তার নেতৃত্ব না যদি মানা হয় তাহলে মাতা মিতাতান জাহেলিয়া। আর সকলে স্বীকৃতি থাকতে হবে, সমস্ত স্কলারদের স্বীকৃতি থাকতে হবে তার পক্ষে। আর এখানে একজন তারে আর দশজন মানে না, ঠিক আছে, সেটা ইমারত খাড়া করে বসে রয়েছে, আবার সারা জায়গায় ওয়াজ করে বেড়াচ্ছে, সহি ওয়াজ করে বেড়াচ্ছে। সহি ওয়াজের ভিতরে যে সূক্ষ্মভাবে ভেজাল ঢুকে গেছে আমরা বুঝতে পারছি, অত্যন্ত সন্তার মনে সুকৌশলে সহির মধ্যে ভেজাল ঢুকে যাচ্ছে, সহির নামে ভেজাল ঢুকতেছে। বুঝতে হবে কোথায় চলে যাচ্ছি আমরা, আমাদেরকে মানে সন্তার্পণে দলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবেন, কোনো দলের দিকে আহ্বান করতে আল্লাহ বলে নাই, কোনো দলের দিকে ডাকা যাবে না, দিনের দিকে ডাকতে হবে। দিন হচ্ছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল, দিনের মৌলিক বিষয় হচ্ছে, দিনের আসাস হচ্ছে তাওহীদুল্লাহ তাআলা, আল্লাহ তাওহীদ, আল্লাহর একত্বের দিকে আহ্বান করা, এটা হচ্ছে মৌলিক বিষয়। সমস্ত নবীর এখানে একমত ছিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা, আল্লাহ নাআবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবাম মিন দুনিল্লাহ। আসো এমন একটা বিষয় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে কি দাওয়াতের সালিকা শিখেছে, দাওয়াতের সিস্টেম ঐক্যবদ্ধ হবে কি করে উম্মা, তার একটা উত্তম মাধ্যম এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করছে। যে জিনিসগুলোর ভিতরে আমাদের ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফ ইখতিলাফ থাকা স্বাভাবিক, ইফতিরাক আর ইখতিলাফ পার্থক্য। ইফতিরাক মানে কি? ঝগড়া। ইখতিলাফ যখন ঝগড়ার পর্যায়ে চলে যায় ইখতিরাফ হয়ে যায়, ইখতিলাফ থাকে না তখন আর, ইফতিরাক হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ইফতিরাক করা যাবে না, আল্লাহ ইফতিরাক করতে নিষেধ করেছেন। আল্লাহ যে আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ইফতিরাক করে না, তাফরিক হয়ে না, পার্থক্য হয়ে না, দলে দলে বিভক্ত হয়ে না, বিভক্ত হইতে নিষেধ করছে। বিভক্ত কখন হয়? যখন শত্রুতা বাড়ে, শত্রুতা জন্ম নেয়। ইখতিলাফ হতে আপনি একটা জিনিস বুঝতেছেন, আমি একটা জিনিস বুঝতেছি, একই জিনিসকে বুঝের পার্থক্য হতে হয়। ঈদের সলাৎ নিয়ে ইখতিলাফ দেখা দিচ্ছে, কি জানি একই হাদিস নিয়ে স্কলারদের ভিতরে মতভেদ দেখা দিচ্ছে, একই হাদিসে এক একজন এক এক রকম বুঝেছে, বুধের ব্যাপার, ফাহামের ব্যাপার। এখন এই বুধের ভিতরে ভুল হতে পারে, যেটা সই সেটা মেনে যেতে হবে। এখানে একে অপরকে সম্মান প্রদর্শন করা, যেমন এখানে হাত বাঁধা, এই এইভাবে হাত বাঁধা, আবার রুকুর পরে আবার হাত বাঁধার ব্যাপারে বিন বাজের মত। এখানে সৌদি আরবে ম্যাক্সিমাম লোকদেরকে দেখবেন আপনি, যখন সলাতের সময় দেখবেন বেশিরভাগ রুকুতে গুইটা আবার হাত বাঁধতেছে, এটাকে বিন বাজের মতামত। তিনি বুখারীর হাদিস অন্য অন্য হাদিস গ্রন্থ থেকে কিন্তু ইস্তেদলাল করেছেন, তার সপক্ষে কিতাবও বের করছে, এবং নাসিরউদ্দিন আলবানি এটাকে বেদাত বলেছে, আলবানির বেদাত বলেছে আগে, আর বিন বাস তার উত্তর দিচ্ছে আমার ভাই নাসিরউদ্দিন আলবানি। কত সুন্দর মার্জিতভাবে কথা বলছে, আল্লাহু আকবার! আদর্শ সালাফদের থেকে নেওয়া উচিত, কত সুন্দর তাদের মানে আচরণ। একই বিদ্যাপীঠে দুইজন শিক্ষক, দুইজন মানে শীর্ষস্থানীয় আলেম, পৃথিবীর সেরা আলেম, নাম মানে সারা বিশ্ব যাদেরকে বরণ করে নিয়েছে, নাসিরউদ্দিন আলবানি, শেখ বিন বাস, দুইজন বড় আলিম, একজন আরেকজন শ্রদ্ধা, একজন কাজটাকে বেদাত বলতেছে, আর বিন বাস যখন উত্তর দিচ্ছে আমার ভাই মনে হয় এই বাদ এই হাদিসটা বুঝতে পারে নাই, নাসিরউদ্দিন আলবানি কে বিন বাস কত সুন্দরভাবে উপস্থাপন করছে। আর আমাদের কি অবস্থা? আমরা একে অপরকে কাফের মুশরিক বানাইতে পারলে বাসি, যে হুজুর খারেজি হয়ে গেছে, আরে ওর কথা শুনেন না, তার মানে নিজের দল বাড়ি করে। কথা বুঝতে পেরেছে? কারো দল বাড়ি করার যদি নিয়াত থাকে, দাওয়াতের উদ্দেশ্য যদি আমার দল বাড়ি করা, আমার দিকে মাইল করা যদি উদ্দেশ্য থাকে, তাহলে আমার দাওয়াত পণ্ড হয়ে যাবে, কিয়ামতের দিন আমার এই দাওয়াত আমার এই কথা জাহান্নামের কারণ হয়ে যাবে। এই একটু পরে হাদিস আসতেছে যে কিয়ামতের দিন একদলকে ডাকা হবে, আহ্বান করে আল্লাহ ডেকে বলবে, কি করছো তুমি আমার জন্য? তার নিয়ামতের সমস্ত নিয়ামতের ইজহার করে আল্লাহ বলবেন, তুমি কি করছো, এত নিয়ামত তোমাকে দিছিলাম। সে বলবে কি, যে এমন কোনো মাসরফে খায়ের নাই, এমন কোনো ভালো কাজ নাই যেখানে দান করলে আপনার সান্নিধ্য পাওয়া যায়, আপনার সন্তুষ্টি পাওয়া যায়, সেখানে আমি দান করি। মসজিদ আইসে দান করছি, মাদ্রাসা আইসে দান করেছি, হুজুর আইসে দান করেছি, বিপদগ্রস্ত আইসে দান করেছি, এতিমরে দিয়েছি, মিসকিনরে দিয়েছি, সর্বস্তরে দান করেছি, দানের প্রসার আমি হাজি আব্দুল মালিক খুলনা জেলা প্রসিদ্ধ সব করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি কবরস্থান থেকে শুরু করে সব করেছি, হাজি মহসিন যেরকম দান ছিল ছিল এরকম দান করছে, সব জায়গায় আমি দান করছি। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তুমি তো এই জন্য দান করছিলে, তার কারণ আলিমুম বিজাত সুদুর কে, অন্তরের অন্তরের স্থলের খবর কে রাখে? আল্লাহ। আল্লাহ বলবেন, তুমি তো এই জন্য দান করছিলে, লোক তোমাকে দানশীল বলবে, তো পৃথিবীর মানুষ তোমাকে দানশীল বলেছে, আমার কাছে তোমার কোনো বিনিময় না। আল্লাহ ফেরেশতাকে বলো, ধরো একে, একে পাকড়াও করো, আর একে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। চিন্তা কর, দান করে জাহান্নামে,
রমজান মাসে দান করছি, ফজিলত বেশি, কি গণ বেশি ফজিলতের ধরে দান করছি, কিন্তু উদ্দেশ্য যদি ঠিক না হয় পণ্ড হয়ে যাবে। আলিমকে ডাক দিয়ে বলবে আমি তোমাকে ইলিম দিছিলাম, জ্ঞান দিছিলাম, কি করবে? আমি দাওয়াত দিছি, লাইলা ওয়া নাহারা, রাত দিন একাকার করে দাওয়াত দিছি, সর্বস্তরে দাওয়াত দিছি, তোমার সন্তুষ্টির জন্য না, এই জন্যই তোমার দাওয়াত দিছিলে, তুমি কোরআন এই জন্য তেলাওয়াত করছিলে, তুমি কারি এই জন্য ছিলে, লোক তোমাকে কারি বলবে, তোমাকে আলিম বলবে, এগুলো তো তুমি পাইছো আমার কাছে, তোমার এর কোনো বিনিময় তো। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সর্বকর্মকাণ্ড যেন ইখলাস থাকে, লিল্লাহিয়াত থাকে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এখানে কোনো নাম নমুদ, কোনো দলের দিকে আমার দল ভারী হবে, ঠিক আছে, আমার মুরিদ বাড়বে, এটা পীর মুরিদির কারবার হয়ে গেল। তাহলে সহি থাকলো কোথায়? আমার দল বাড়লো, লোক সংখ্যা বাড়লো, ইয়ানাত বেশি আসলো, টাকা পয়সা বেশি পাওয়া গেল, যত মুরিদ হবে টাকা তত বেশি আসবে, কথা ঠিক কিনা? এই যে ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, কোনো ইনভেস্ট করা লাগবে না, 1 লাখ মুরিদ হলে 1 টাকা মাসে দিলি 1 লক্ষ টাকা, বিনা পুঁজিতে ব্যবসা হচ্ছে, 1 লাখ টাকা মাস, প্রেসিডেন্টেরও বেতন না, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে এই দেশে এই জন্য দেখা যায় যে কিছু লোক যারা আপনার জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর্মি ম্যান ছিল, তারপরে তারা ফিরে গেছে। এই যে দেওয়ানবাগি গতকালকে দেখলাম নেটে লেকচার দিচ্ছে, কামার প্রতি বিশ্বাস করেন তা নাহলে আপনাকে আপনাদেরকে ইমানদার বানাইতে পারলাম না, আমি আমার কাছে আছে ল্যাপটপের মধ্যে, নিজে বলতেছে মুরিদদেরকে, আপনারা যদি আমাকে অবিশ্বাস করেন তাহলে ইমানদার হইতে পারবেন না। চিন্তা করছেন, ইমানদার হইতে গেলে কাকে বিশ্বাস করতে হবে? প্রথম বিশ্বাস করতে হবে ইমানের 1 নম্বর কি, আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। দেওয়ানবাগি নিজে বলতেছে, আমি নিজেই কান দিয়ে শোনা নেটের ভিতরে বলতেছে, দেখলাম তার লেকচার, সে নিজে বলতেছে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আমার প্রতি ইমান না আনেন, তাহলে আপনাদেরকে আমি মোমেন বানাইতে পারবো না, আপনাদেরকে নাজাত আমি দিতে পারবো না। তার উনি নাজাত দেবেন, নাউজুবিল্লাহ, নাজাত দাতা হচ্ছে উনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর সব থেকে প্রিয়তম রসুল বলছে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাতের অধিকার দিবেন, আমি জানি, তারপরেও আমার ভয় করে কিয়ামতের দিন আল্লাহ আমার সাথে কি মামলা করবে, তার কারণ ইখতিয়ার মালিকের হাতে, তিনি যা ইচ্ছা তাই করতে পারে, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তাকে জিজ্ঞেস করার কেউ নাই, তিনি সকলকে প্রশ্ন করবেন, তাকে প্রশ্নকারী কেউ নাই, তাকে কেউ জিজ্ঞেস করতে পারে না, জিজ্ঞেস করার অধিকার রাখে না কেউ, তিনি সর্বে সর্বা, তিনি তিনি হচ্ছেন ওয়ারাবুল ওয়ারা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার উৎস হচ্ছেন তিনি, সমস্ত পৃথিবীর সমস্ত ক্ষমতা তার সামনে হেজ। অতএব নবী যেখানে দুর্বল সেখানে দেওয়ানবাগি দেখেন অবস্থা কি হচ্ছে দেশটায়, কোন দিকে যাব। এই জন্য আমি এক লাইনে কথা বলতে গেলি আবার লাইন চ্যুত হয়ে যায়, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক, সময় হয়ে গেছে মনে হয় না, হ্যাঁ তো সময় বেশি হয়ে গেছে, আর আজকে আর বেশি দূর যাইতে চাচ্ছি না। তো আমরা এখান থেকে আজকের আজ যেগুলো শিক্ষা নিলাম সেটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে আমাদের চরিত্র কেমন হতে হবে এবং দাওয়াতের গুরুত্বটাকে বোঝানোর আমরা চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। بسم الله الرحمن الرحيم ইলাহা ইল্লাল্লাহ।